এখন রেকর্ড হচ্ছে, তো আমি আরেকবার দেখাই দিই। এই যে রেক্টেঙ্গেল টুল যেটা আছে, এটা একটু হোল্ড করে প্রেস করলে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল আসবে, ওখানের মধ্যে আপনি যদি ক্লিক করেন দেন হচ্ছে তিনটা অপশন, একটা হচ্ছে উইথ হাইট, আর একটা হচ্ছে কর্নার, আপনি কতটুকু কর্নার রেডিয়াসটা দিতে চাচ্ছেন ওটা। তো আমি যদি 0.125 দিই দেন হচ্ছে 0.125 রেডিয়াস হচ্ছে রাউন্ডেড হবে, যদি হচ্ছে 0.35 বা 0.5 দিই তাহলে ওই হিসাবে গোল হবে, এভাবে রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, এই যে, আর এই যে এভাবে ড্র্যাগ করলেও চলে আসে। আর যদি রেডিয়াস চেঞ্জ করতে হয় দেন হচ্ছে আপনি একটা বাইরে একটা ক্লিক করবেন, টুলটা সিলেক্ট করে দেন হচ্ছে এখানে চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, যদি জিরো দেন তাহলে হচ্ছে ফুললি কর্নার আসবে, কোনো রাউন্ডেড থাকবে না। ঠিক আছে, প্রবলেম সলভ, এটা বুঝতে কোনো অসুবিধা? একটা সাইড রাউন্ড কিভাবে করবা? হ্যাঁ, ট্রান্সফর্ম করে করা যায়। তারপর হচ্ছে ভাইয়া এমন তো করলাম, লাস্ট সেভ করার পর দেখি পিকটা আগের মতো নেই, রেডিয়াস মাইনাস দিলেই হবে আগের মতো। বুঝলাম না ভাই, পিকটা ভাই এমন তো করলাম, লাস্ট সেভ করার পর দেখি পিকটা আগের মতো নেই। ভাই আপনার কথা বুঝিনি, আরেকবার বলেন। স্কোয়ার টাইপের এমন করলে তো হবে, আগের মতো হয়ে যাচ্ছে মানে বুঝলাম না। সাদ ভাই একটু ক্লিয়ার করে বলবেন তাহলে হচ্ছে আমি ফুললি বুঝতে পারবো আসলে কি বলতে চাচ্ছেন। আমি আপনাকে ফাইলটা দিব, আচ্ছা ফাইলটা দিয়ে তাহলে হচ্ছে আমি আপনাকে দেখাই দিব। ঠিক আছে, তারপর হচ্ছে যেটা আরেকজনের কোশ্চেন ছিল যে আমি সামথিং এখানে ডিজাইন করি, ঠিক আছে সামথিং কিছু ডিজাইন নিই, কাকে ঠেং বকা ঠেং। ঠিক আছে, এখন হচ্ছে কন্ট্রোল অল্ট শিফট এস দিলে হচ্ছে এটা আসলো। হ্যাঁ, আসার পর হচ্ছে এখানে হচ্ছে নেম আম নেম ওটা হচ্ছে আপনাকে দেখা দেখুন, এখানে হচ্ছে জেপিজি, জেপিজি, জিআই ফাইল, পিএনজি আর পিএনজি 24। ঠিক আছে, এখানে দেখবেন কোয়ালিটি, কোয়ালিটির জায়গায় হচ্ছে 100% করে রাখবেন। ঠিক আছে, ব্লার দরকার নাই, এগুলো হাত দেওয়ার কোনো দরকার নেই। আর হচ্ছে এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার, ব্যাকগ্রাউন্ডের কালার হোয়াইট থাকুক। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনার হাইট উইথ আর পার্সেন্টেজ, পার্সেন্টেজ হচ্ছে আপনি আমি বলছি 100 জায়গায় 1000 করে দিবেন, তাহলে হচ্ছে ফাইলটা সাইজে বড় হয়ে যাবে। দেখছেন সাইজে বড় হয়ে গেছে, একটু ক্লিক করে 1000 করে একটু বাইরে ক্লিক করলে হচ্ছে সাইজটা বড় হয়ে গেছে, দেন হচ্ছে আপনি সেভ করেন। ঠিক আছে, সেভ করলে হচ্ছে আপনার চলে আসবে এই যে, এটা হচ্ছে একটা সিঙ্গেল। আর যাদের আসতেছেন, যারা বলতেছেন যে পুরোটা চলে আসতেছে, দেন ওদের জন্য হচ্ছে উদাহরণ, টাইম লাগবে এই দেখেন, এখানে ক্লিপ টু আর্টবোর্ড এই অপশনটাতে ক্লিক করবেন, তাহলে হচ্ছে প্রত্যেকটা আর্টবোর্ড সিলেক্ট করে করে হচ্ছে আপনি মানে আর্টবোর্ডের ডিজাইনটি নিতে পারবেন। এই অপশনটা অনেকের আনচেক আছে, সে হচ্ছে ফুল আর্টবোর্ডের ছবিটা নিচ্ছে। ঠিক আছে, ক্লিপ টু আর্টবোর্ড দিবেন তাহলে হচ্ছে জাস্টলি আর্টবোর্ডেরটা নিবে। ঠিক আছে, আর্টবোর্ডের ভিতরের ডিজাইনটা নিবে, তো বাইরের ডিজাইনগুলো আর নিবে না। সো এই আপনাদের যাদের প্রবলেম হয়েছে তাদের হচ্ছে এখানে প্রবলেম, ক্লিক টু আর্টবোর্ডটা। ঠিক আছে, আর কোনো প্রবলেম? মেবি হি মেন রাউন্ডেড স্কয়ার সেভ করার পর রেক্টেঙ্গুল স্কয়ার হয়ে গেছিল, এমন পসিবল না ভাই শান্ত ভাই, রাউন্ড রেক্টেঙ্গুল এটা আবার স্কয়ার কেমনি হয়? ভাইয়া 1000 দিলে আমারটা কাজ করে না অটোমেটিকলি, 1000 দিয়ে কিবোর্ডের উপর আপ্রেস কম বেশি করলে তখন কাজ করে। তো যেভাবে কাজ করবে করবেন, অসুবিধা কি? আচ্ছা, একটু আপ বা ডাউন অ্যারো প্রেস করলেন বা একটা বাইরে ক্লিক করলেন তাহলে হচ্ছে 1000 রিয়াতে নিয়ে নেবে। ঠিক আছে, সো এই দুইটা ছাড়া আর কি কোনো প্রবলেম ছিল ভাই? সাইড কর্নারের জন্য স্ট্যান্ডার্ড, ওটা কোন স্ট্যান্ডার্ড না ভাই, এখন হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে, ওটা কোন স্ট্যান্ডার্ড নাই মানে রাউন্ডেড করার জন্য। এখন এক এক জায়গায় এক এক ভাবে রাউন্ডনেস মানে কাজ করে, এখন ওটা আপনি কিভাবে কি করতেছেন ওটা আপনার ইয়ার উপর ডিপেন্ড করে, ডিজাইনটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, সেভ করাটা আরেকবার বলো। আচ্ছা ঠিক আছে,
এই যে কন্ট্রোল অল্ট শিফট এস দিলাম, দেন হচ্ছে এখানের মধ্যে জেপিজি, পিএনজি আর পিএনজি 24, এখানের মধ্যে আপনারা জেপিজি দিবেন, কারণ পিএনজি আমাদের লাগতেছে না। তারপর হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম থাকবে মানে কোয়ালিটি, এখানের মধ্যে আপনাদের মেবি 60% দেওয়া থাকে বাই ডিফল্ট, ওটাকে 100% বাড়িয়ে নেবেন। এই যে এখন কম বেশি করলে কোয়ালিটি মানে আপ ডাউন করা যায়, দেন হচ্ছে এটা 100% করে নিবেন। এটা ব্যাকগ্রাউন্ডের কালার দরকার নেই, ব্লার আমাদের ফুল ক্লিয়ার লাগবে, কোনো ব্লারের লাগবে না। দেন হচ্ছে এখানে যে পার্সেন্টেজ আছে ওটাকে 100-এর জায়গায় 1000 মানে 1000 করে দিবেন। দেন হচ্ছে এভাবে একটু পরে একটু বাইরে একটা বা দুটো ক্লিক করার পর হচ্ছে এখানে আমাদের ফিট টু স্ক্রিন দিলে হচ্ছে ফিট টু স্ক্রিন দিবেন। যদি আপনারা ফুল আর্ট বডি কি ডিজাইনটা সেভ সেটা দেখছেন, দেন হচ্ছে ফিট টু স্ক্রিন। হ্যাঁ, আর এখানে তো তেমন কিছু নাই। আর ক্লিপ টু আর্ট বোর্ড, আপনার যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে হচ্ছে যেগুলো আর্ট বোর্ডে আছে, ঠিক আছে, যেগুলো আর্ট বোর্ডে ভিতরে ওই একটা আর্ট বোর্ডে যেখানে মধ্যে আপনি কাজ করতেছেন ওই আর্ট বোর্ডের সব কিছু হচ্ছে দেখাবে। আর্ট বোর্ডে বাইরে কি আছে না আছে ওটা কিচ্ছু দেখাবে না। যদি এখানে ক্লিক করা থাকে, যদি আমি ক্লিকটা উঠাই দিই তাহলে কি আসে দেখেন, একটু টাইম নিবে আসতে। আমি যদি আবার ফিট টু স্ক্রিন দিই দেখেন আমি কাজ করছিলাম শুধু এই আর্ট বোর্ডটাতে, ঠিক আছে। এই আর্ট বোর্ডে বাইরেও যেটা আছে ওই জিনিসটাকে নিয়ে নিচ্ছে, ঠিক আছে, এটা তো আমার দরকার নাই। আপনি যে ক্লায়েন্টকে এইভাবে জেপিজি দেন ভয় পাবেন, ঠিক আছে, ক্লায়েন্ট ভয় পাবে, আপনি ভয় পাবেন না, ঠিক আছে। তো এখানের মধ্যে ক্লিপ টু আর্ট বোর্ড এটা অলওয়েজ চেক দেওয়া থাকবে, ঠিক আছে, দেন সেভ দিলে সেভ হয়ে যাবে। আর কিছু রাহুল বুঝতে পারছো পিএনজি এন্ড জেপিজি ডিফারেন্স কি? আচ্ছা ভালো কথা, দেখি আসলে ডিফারেন্সটা কি। সব কিছু ডিলিট করে দিলাম। আমি যদি এখানের মধ্যে একটা, আচ্ছা একটা জিনিস খেয়াল করছেন, আমি সরি ক্লিক করতেছি হচ্ছে পলিগনে, হ্যাঁ পলিগন টু, কিন্তু আমার আসতেছে কি রেক্টেঙ্গেল, কেন দেখছেন আমার তো আসতেছে রেক্টেঙ্গেল, হ্যাঁ তো পলিগনে দিছি, কারণ কি বলতে পারবেন কেউ? এর কারণ কি বলতে পারবেন? কিছু না, জাস্টলি হচ্ছে পলিগনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এই যে ক্লিক করে আসেন না, ক্লিক করা থাকা অবস্থায় হ্যাঁ কিবোর্ডের আপ আর ডাউন কি প্রেস করেন, দেখবেন এক একটা কর্নার বেড়ে যাচ্ছে, ঠিক আছে। সেজন্য আপনি যদি অলওয়েজ ট্রায়াঙ্গেলই হচ্ছে লোয়েস্ট, হ্যাঁ এই যে আপনি ক্লিক করা অবস্থায় যদি আপ দিতে থাকেন তাহলে হচ্ছে একটা একটা করে শেপ একটা একটা কর্নার বাড়তে থাকবে, ঠিক আছে। আর যদি ডাউন ক্লিক করে তাহলে হচ্ছে একটা একটা কর্নার কমতে থাকবে। তো আপনি যে কোনো শেপে কি বক্স নিতে পারবেন পলিগন দিয়ে, ঠিক আছে, তো রেকটেঙ্গেলে রাখি। তো রাহুলের যেটা কোয়েশ্চেন করছিল জেপিজি আর পিএনজি মধ্যে পার্থক্য কি, আমি এভাবে মধ্যে হচ্ছে একটা নিলাম, কালার দিলাম হচ্ছে হোয়াইট সরি গ্রিন, হ্যাঁ, আর হচ্ছে কি করছি জাস্টলি এখানে মধ্যে একটা গ্রিন বক্স নিছি, হ্যাঁ। এবার এটাকে হচ্ছে আমি জেপিজিতে সেভ করব, ঠিক আছে, যদি আবার 100,000 করে দিই। সেভ করার পর হচ্ছে আমি সেভ করলাম, সেভ করে ডেস্কটপে সেভ করলাম জেপিজি হিসাবে, হ্যাঁ সেভ হয়ে গেল। হ্যাঁ এবার আমি সেভ করব পিএনজি হিসাবে, এই জেপিজির জায়গায় পিএনজি 24, ঠিক আছে। আবার 1000 করেন, ঠিক আছে। এবার যদি আমি একটু ডেস্কটপে যাই দেখেন এটা হচ্ছে জেপিজি কি সবুজের পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ, আর এটা হচ্ছে পিএনজি, এখানে কিন্তু কালো ব্যাকগ্রাউন্ড না, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, ঠিক আছে, পিছনে কিছুই নেই। বুঝতে পারছেন রাহুল ডিফারেন্স কি জেপিজি আর পিএনজি? ওকে ফাইন, আর কোনো প্রবলেম প্রবলেম ফেস করছেন কাজ করার টাইমে? আর কোনো কেউ প্রবলেম ফেস করছে মানে কাজ করার টাইমে? আমার মোটামুটি সবগুলো অ্যাসাইনমেন্টে দেখছি আমি,
সবচেয়ে ভালো লাগছে হচ্ছে রাহুলেরটা, রাহুলের কাজ মোটামুটি ঠিক আছে, আর হচ্ছে মুনিয়াপুরটা, আর কয়েকজনের কয়েকটা কাজ ঠিক আছে, আর কয়েকটা কাজ খুবই বাজে হয়েছে। হ্যাঁ, তো ফার্স্টে কাজ করছেন, অ্যাসাইনমেন্ট করছেন, ব্যাপার না, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন, কারণ ডেভেলপ করতে এখানে আসছেন, ঠিক আছে? আগে যদি আগে থেকে যদি আপনারা ডেভেলপ হয়ে থাকেন তাহলে আমার কাছে আসার দরকার ছিল না, আমার কাছে আসছেন ডেভেলপ হইতে, সো ওটা নিয়ে মন খারাপের কিছু নাই। তো আর একটা প্রবলেম, কি প্রবলেম রাহুল ভাই? রাহুল ভাই কি প্রবলেম আর একটা? আমার ফন্টের সময় কিগুলো খুঁজে পাই না। ফন্টের সময় কিগুলো মানে? মানে ফন্টের সময় আইকন গুলো খুঁজে পাচ্ছেন না? আইকন গুলো হচ্ছে আপনি কিভাবে কপি করছেন তো জানি না। তো আমি যদি ফন্টসামে যাই, ফন্টসাম চিটশিটে, হ্যাঁ ফন্টসামে না, ফন্টসাম চিটশিটে যেতে হবে। চিটশিটে যাওয়ার পর এই যে ধরেন ব্লুটুথ, ব্লুটুথটা কপি করবেন, পাশে টেক্সট বা সামথিং কিছু কপি করার দরকার নেই, জাস্ট ব্লুটুথটা কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে এখানে এসে পেস্ট করবেন, টেক্সটটা ক্লিক করে পেস্ট করবেন, বক্স চলে আসে না, বক্স আসার পর হচ্ছে সিলেক্ট করে দিবেন ক্যারেক্টারের মধ্যে ফন্টসাম, ঠিক আছে? ফন্টসাম ক্লিক করলেন, এই যে ব্লুটুথ চলে আসছে। আপনি চাইলে এটা আবার কালারও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? যে কোনো কালার দিতে পারবেন, আপনার উপর ডিপেন্ড করে কি কালার দিতে চান। সেম তো সেম, সেটা আপনার প্রবলেমটা কি হচ্ছিল, মানে দেওয়ার পর কি আসতেছিল? অ্যাসাইনমেন্টের সাথে মিল রাখে, মিল রেখে দিতে পারে না, অ্যাসাইনমেন্টের সাথে মিল রেখে সবকিছু খুঁজে পাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে আজকে আরেকটা জায়গায় দেখাবো যেখানে হচ্ছে মোটামুটি যারা খুঁজে পান নাই অ্যাসাইনমেন্টের মতো তো ওগুলো খুঁজে পাবেন, ঠিক আছে? আপনাদের জাস্ট ওদিন তো ফাউন্ডেশন দেখাইছি, আর তো কিছু দেখাই নাই, আর এখনোর জন্য আর কিছু কি দেখাইছিলাম আমি ফাউন্ডেশন ছাড়া? ওকে, দেন হচ্ছে অসুবিধা নাই, আজকে দেখাই দিব ওইটা। ওটা হচ্ছে ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন ডট কমে যাবেন। ফ্ল্যাট আইকন ডট কমে যাওয়ার পর আপনার যা লাগবে সব আইকন এখানে আছে, দেখছেন? সব আইকন এখানে পাবেন, ম্যাক্সিমাম হচ্ছে ফ্রি, কিন্তু কিছু আছে পেইড, ঠিক আছে? পেইডগুলো তো কিনতে পারবেন না, তো ফ্রিগুলো কিনতে হবে। এই যেগুলো পাশে এরকম প্রিমিয়ামের সাইনটা দেওয়া আছে ওগুলো হচ্ছে পেইড, ওগুলো আপনি কিনতে পারবেন না, ওগুলো ছাড়া যেগুলো আছে ওগুলো কিনতে পারবেন। এখন ধরেন আমার লাগবে ম্যাপ, ম্যাপ সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর আমি চাচ্ছি হচ্ছে এটা নিব। হ্যাঁ, এখানের মধ্যে ফ্ল্যাগে ক্লিক করবেন, ক্লোজ করে দেন, ঠিক আছে? এখান থেকে কয়েকটা অপশন আছে, পিএনজি, এসভিজি, ইপিএস, পিএসডি। হ্যাঁ, যদি আপনি কালার চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে পিএনজি ডাউনলোড করবেন না, জাস্টলি যদি আপনার এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে হচ্ছে পিএনজি সেভ করে দিবেন, ওটা ইউজ করবেন। যদি আপনি চিন্তা করছেন না আমার এখানে লাল হবে না, আমার এখানে হবে সবুজ, দেন হচ্ছে আপনি ইপিএস এ ক্লিক করবেন, এখানের মধ্যে প্রিমিয়াম চাইবে কিন্তু ফ্রি, ফ্রিতে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ইপিএস হিসেবে সেভ হয়ে যাবে। তো ডাউনলোড করার পর হচ্ছে সেভ হয়ে গেল না, সেভ আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এআই ফাইলে মানে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা ওপেন হবে ইপিএসটা, ঠিক আছে? আমি গত ক্লাসে কিন্তু বলছিলাম যে অ্যাডোবি ইলাস্ট্রেটর একটা ফাইল ফরম্যাট হচ্ছে ইপিএস, ঠিক আছে? এবার হচ্ছে আপনি এটাকে আনগ্রুপ করেন, আনগ্রুপ করার পর এটা কালার চেঞ্জ করে দেন সবুজ, সবুজ, ঠিক আছে? অথবা একটু জানি সবুজ, এটা যেহেতু একটু শ্যাডো এটাকে একটু একটু ডার্ক করে দিই, ঠিক আছে? দেন এটা হচ্ছে সেম কালার দিয়ে এটার কিন্তু একটু বাড়িয়ে, ঠিক আছে? চল, তো এটা হচ্ছে আপনার ইপিএস ফাইল ডাউনলোড করার সুবিধা,
ঠিক আছে, আপনি এখন সবুজ ফ্ল্যাগ বানিয়ে ফেললেন, আপনি কালার চেঞ্জ করতে পারবেন আপনার আইকনের, ঠিক আছে, যদি আপনি পিএনজি ডাউনলোড করলে পিএনজিতে আপনি করতে পারবেন এই কাজ। তাহলে মোটামুটি আইকন এখান থেকে ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারবেন, নাম হচ্ছে ফ্ল্যাট আইকন, ঠিক আছে। এখন কি ফন্টের সময় মতো সেম ওয়ে কপি পেস্ট? না ফন্টের সময় মতো ওভাবে না, এটা জাস্টলি ডাউনলোড করবেন, ডাউনলোড করে হচ্ছে এই যে চলে গেল, এই যে এই যে কপি করলেন, আপনার এখানে ইউজ কর, যেখানে ইউজ করতে হবে পেস্ট করবেন, জাস্টলি সাইজ ছোট বড় যা ইচ্ছা তাই করেন, ঠিক আছে, ছোট বড় যা ইচ্ছা তাই করেন। আপনার কোনো ফন্টের সময় কোনো এক্সট্রা ফন্ট লাগবে না, কোনো কিছু লাগবে না, জাস্টলি এখান থেকে ইয়া করবেন, কপি পেস্ট করবেন, ঠিক আছে। বুঝতে পারছি, বাকিরা বুঝতে পারছেন? গুড, তাহলে হচ্ছে ফন্টসম, তাহলে হচ্ছে আপনারা মোটামুটি এখন সব ধরনের আইকন পেয়ে যাবেন। মানে কিছু কিছু কাজ থাকে যে আপনার এখানে দেখেন ফন্টসমে, ফন্টসম বলছি, যখন হচ্ছে আপনি ফ্ল্যাট আইকনে যাবেন, আমি যদি এটা ওপেন করি, ওপেন করার পর যদি এটা দেখি পিএসডি ফাইল আছে, হ্যাঁ, ক্লায়েন্ট যখন বলবে যে আমার ওয়েবসাইটের জন্য আমার মানে আইকন লাগবে, হ্যাঁ, অনেকে দেখেন, অনেক সময় দেখেন না যে ওয়েবসাইটের মধ্যে কিছু আইকন ইউজ করে, তখন যদি ইউজ করতে যান দেন হচ্ছে পিএসডি ডাউনলোড করবেন, ঠিক আছে, পিএনজি এসভিজি ইপিএস কোনোটা না, পিএসডি ওপেন, মানে পিএসডি ডাউনলোড করবেন, দেন ওটা এডিট করে দেন ক্লায়েন্টকে সাবমিট করবেন, ঠিক আছে। পিএসডি হচ্ছে ফটোশপের ভার্সন, আমরা এটা ফটোশপে দেখবো, ঠিক আছে। অ্যাটেন্ডেন্স স্ক্রিনশট নিবো, হ্যাঁ এখন নিবো না, ওটা মাঝখানে দিয়ে যেকোনো একটা টাইমে নিবো। আর একটা প্রবলেম ছিল আমার, যে অফসেট পাথ নিয়েছিলাম ওটার ভিতরে যে কাজ শুরু করব নাকি ওটাকে মেন রেক্টেঙ্গেল ওটা শুরু করব। অফসেট পাথ হচ্ছে যে আপনি অফসেট পাথ থেকে হচ্ছে লিখা শুরু করবেন, ঠিক আছে, অফসেট পাথের ভিতরে আপনার যত টেক্সট আছে, ইমেজ আছে, রেক্টেঙ্গেল বাইরে যাক, আপনার ডিজাইন পার্ট বাইরে যাক, অসুবিধা নেই, অফসেট পাথের বা ডিজাইন তো আপনি পুরোটাকে নিয়ে করবেন। যদি মানে কোনো টেক্সট বা কোনো ইনফরমেশন যে যেটা হচ্ছে আপনি মানে সেফ রাখতে চাচ্ছেন, ওইটা মাস্ট থাকতে হবে ডিজাইনটাতে, তাহলে হচ্ছে ওটা অফসেট পাথের ভিতরে ভিতরে রাখার চেষ্টা করবেন, রাখার চেষ্টা না রাখতে হবে, নাহলে হচ্ছে প্রিন্টিংয়ে ভুল হলে আপনার ক্লায়েন্ট আপনাকে ভুল করে দিয়ে দেবে, ঠিক আছে। আর কিছু এফবি চেক দেখো কি সাবার এফবিতে, ফেসবুক চ্যাটে কি আছে, আচ্ছা এখন মাঝখানে সাদা হয়ে গেছে কেন ভাই? কি প্রবলেম কি আশেপাশে মধ্যে? তাহলে কর্নার রাউন্ড রাখতে হবে, যদি কর্নার রাউন্ড কাট চাই কাউন্ট, মানে আপ যদি ক্লায়েন্ট যদি চায় যে মানে রাউন্ডেড কার্ড হবে, হ্যাঁ, দেন ওটা আপনাকে ওটা নিয়ে কোনো মাথা ব্যথা করতে হবে না, ওটা হচ্ছে প্রিন্টারের কাজ, যারা প্রিন্ট করবে ওদেরকে জাস্ট মানে আপনি ক্লায়েন্টকে বলে দিবেন যখন মানে প্রিন্ট করতে যাবে, দেন ওদেরকে বলা হয় যেন রাউন্ড করে কেটে নেওয়ার জন্য, ঠিক আছে, রাউন্ড নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, রাউন্ডের চিন্তা হচ্ছে যারা প্রিন্ট করবে তাদেরকে নিয়ে। আপনি যদি ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করতে চান কিভাবে রাউন্ড করতে হবে, দেন ওটা হচ্ছে আপনাকে আমি দেখাই দিতে পারি, ওটা হচ্ছে দেখাই দিব মানে কিভাবে রাউন্ডের শেপটা আপনি নিয়ে আসবেন, ঠিক আছে। কিন্তু যদি ক্লায়েন্টকে যখন ফাইনাল ডেলিভারি দিবেন ওটা রাউন্ড নিয়ে আপনাকে কোনো মাথা ব্যথা করতে হবে না। আচ্ছা কথা উঠছে যখন রাউন্ডের একটু দেখাই দিই, ঠিক আছে, ধরেন এটা হচ্ছে আমার পুরা কাজ, ঠিক আছে, কালার সবকিছু, ঠিক আছে, এটা কালার, দেন হচ্ছে আচ্ছা আপনাদের কারো একটা আমি ইমেজ ডাউনলোড করি, বাকি বাস তো ইমেজে ডাউনলোড করে নিই,
আচ্ছা এটাই ডাউনলোড করি, সেভ ইমেজেস। দেখছেন সাথে সাথে ড্র্যাগ এন্ড ড্রপ করলে কি হয়, কত বড় সাইজ হয়ে গেছে, সেটা প্লেস করে নেবেন। হ্যাঁ আমি একটু ফাঁকি, ব্যাস দেখেন এটা কিন্তু নতুন জিনিস। এখানে এটা শুধু আপনার এখানে না, অনেক জায়গায় কাজ লাগবে। যখন ফ্লায়ার করবেন এই অপশনটা বা এই কাজটা ছাড়া, এই টুলটা ছাড়া আপনি আর কিচ্ছু করতে পারবেন না। ফ্লায়ার ব্রুশিয়ারে সব সময় এই কাজটা আপনাকে ভোগাবে, বা না জানলে হচ্ছে ভোগাবে আসলে। আমি একটা রেক্টেঙ্গেল নিলাম না, ঠিক আছে আচ্ছা রেক্টেঙ্গেলটাকে ডাইরেক্ট এভাবে নিই, ক্লিক করার পর এখান থেকে ড্র্যাগ করা শুরু করি। ড্র্যাগ করছেন তো, উপরে চলে আসছে না? এবার দোনোটাকে সিলেক্ট করবেন, ক্লিপিং মাস্ক, তাহলে কি চলে আসছে, ভিতরে চলে আসছে না, রাউন্ডেড কর্নার। এবার এটাকে আপনি পিঞ্জ হিসেবে সেভ করেন, ঠিক আছে 100 দেন। সেভ পিএনজি, ইয়েস। দেন হচ্ছে আমি যদি যাই এখন ডেস্কটপে, কই সে, এই যে দেখেন পাশ দিয়ে রাউন্ডেড হয়ে গেছে, দেখছেন কর্নার দিয়ে রাউন্ড হয়ে গেছে। কিন্তু ফাইনাল ডেলিভারিতে এ কাজ করিয়েন না, ঠিক আছে? এটা যদি জাস্ট ক্লায়েন্টকে শো করানোর জন্য যে আপনার ডিজাইনটা এরকম হবে, বুঝতে পারছেন? ভাই ডিজাইনের নিচে পার্ট ডিজাইন করার ইজিয়েস্ট ওয়ে কি? দাঁড়ান একটু আগে থেকে যাই, অফসেট পাথের মধ্যে তাহলে কর্নার রাউন্ড। আচ্ছা দেখুন ভাইয়া, এই ডিজাইনটার নিচের পার্টটা ডিজাইন করার ইজিয়েস্ট ওয়ে কি, ডিজাইনটা কি আছে ভাই? কেন এটা তো একটা বক্স বানাবেন, বক্সটাকে কপি পেস্ট করে করে পাশে দিবেন, দেন হচ্ছে পুরো লাইনটাকে কপি করে নিচে বসাবেন, দেন হচ্ছে একটা একটা করে কালার চেঞ্জ করে দিবেন। এই যে একটা বক্স নিলেন, বক্সটা কপি পেস্ট করেন, অথবা অল্টার প্রেস করে অল্টার শিফট প্রেস করতে থাকেন। ঠিক আছে দেন হচ্ছে এবার হচ্ছে পুরো লাইনটা নেন, পুরো লাইনটা নিয়ে অল্ট প্রেস করে নিচে বসান, তাহলে কি দুইটা লাইন হয়ে গেছে। এবার হচ্ছে একটা একটা ধরে সিলেক্ট করে কালারটা করে দেন, এই যে ইজি ডিজাইন, বুঝছেন? বুঝছি ভাইয়া, ঠিক আছে এটা ছাড়া আর কোনো ইজি ওয়ে নাই আসলে। যদি এটা কঠিন লাগে তাহলে কিছু করার নাই। আর কোনো প্রবলেম আছে আপনাদের? যে প্রবলেম আছে এই কার্ডটা, আমার প্রবলেম হয়েছে এই কার্ডের নিচের ডিজাইনটা বানানো হয়েছে, এটা তারও নিচে যাবে না। আমি তুমি আসল ডিজাইনটা ভাই দেখি নাই, যদি নিচে যায় তাহলে নিচে যাবে, আসল নিচে যাবে, তাহলে বলে দিল মানুষ ভাই যে নিচে যাবে। আর এসে কারণ হচ্ছে মূল ডিজাইনটা তো আমার মনে নেই এক্স্যাক্টলি কিরকম আছে, তো বলতে পারবো না। আমি হচ্ছে তো নিচে ছিল, আপনি নিচে দেখছেন যখন আপনি নিচে ডিজাইনটা করতেন, আপনি উপরে গিয়ে ডিজাইনটা জমা দিচ্ছেন কেন? তো হচ্ছে এটাই তো প্রবলেম, মানে কি নিচে যাচ্ছে না, মানে রেক্টেঙ্গেল গুলো নিচে যাচ্ছে না। পাথের কথা বলো, ও আচ্ছা অফসেট পাথের সাথে আপনি কনফিউজ ছিলেন, ডিজাইন যা ইচ্ছা তাই হোক, অফসেট পাথের ভিতরে শুধু টেক্সট থাকতে হবে, ঠিক আছে? আপনার ডিজাইন কাটা গেলে অসুবিধা নাই, কিন্তু আপনার টেক্সট যদি কাটা যায় না, ক্লায়েন্ট আপনাকে পাবে কি ডিজাইন করছেন। তো আর কারো কোনো প্রবলেম আছে? আর কারো কোনো প্রবলেম না? শান্ত আর কেউ নেই, গুড। প্রবলেম না থাকলে ভালো। এবার হচ্ছে আপনাদের ডিজাইনটাতে একটু ঢুকি,
আমার এখানে দেখছি নিচে একটু ডিজাইনটা কোনখান থেকে শুরু করবো, যে সবার ফার্স্টে দিছে তার থেকে শুরু করি। হ্যাঁ ঠিক আছে, অ্যাসাইনমেন্ট টু। আচ্ছা আমি একটু ডিজাইনগুলো দেখার জন্য হচ্ছে আমার পোস্টটা করি, পোস্ট থেকে হচ্ছে ডিজাইনগুলো ওপেন করি। সবগুলো ওপেন করলাম, ডিজাইনগুলো একবার দেখে নি এমনি কি ডিজাইন করছে একটু দেখে নিলে আমার জন্য সুবিধা হয়। ও আপনারা যে বললেন না কোনো প্রবলেম নাই, তাহলে যদি আমি এখন একটা কাজ করতে দিই আপনাদের, আপনারা করতে পারবেন? আপনারা তো ঠিকই বলে দিলেন যে কোনো প্রবলেম নাই। এই ডিজাইনটা, এই ডিজাইনটা হচ্ছে একমাত্র পারফেক্ট ভাবে করতে পারছে মুনি আপু, আর একজন ঠিক মতো করতে পারে নাই। আপনাদের মেয়ে এটার জন্য রাউন্ডেড কর্নার প্রবলেম হচ্ছিল, সলভ দিয়ে দিছি। আচ্ছা এটা ওকে ফাইন। না নিউ চ্যাপ্টার শুরু করেন, শান্ত ফার্স্ট দিছে সবাই। মারো ভাই বুঝলাম না, নিউ চ্যাপ্টার শুরু করবো মানে? আচ্ছা আমি মোটামুটি ডিজাইন সবগুলো মাথায় যতটুকু আসে ততটুকুর মধ্যে নিয়ে একটু ইয়া করি। শান্ত ভাইয়ের হচ্ছে আপনার এই ডিজাইনটা ফার্স্ট প্রবলেম হচ্ছে মানে যে ওয়েবসাইটের মধ্যে ডিজাইনটা ছিল, আপনি হচ্ছে কালার মানে এই যে আই ড্রপার দিয়ে, এই যে এখানে ঠিক আছে, আই ড্রপার দিয়ে হচ্ছে কালারগুলো নেবেন। হ্যাঁ আই ড্রপার দিয়ে কালারগুলো নেবেন, আর হচ্ছে দেখেন ওখানে কিন্তু এটা কার্ভ করা ছিল, ঠিক আছে এখানে এই সাইড একটু কার্ভ করা ছিল, আপনার সাথে কার্ভ করা নাই। কার্ভ করার জন্য কি করবেন জানেন, সেম ডিজাইনের এরকম একটা রেকট্যাঙ্গেল নেবেন। হ্যাঁ মানে এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, ব্যাকগ্রাউন্ডের আকাশি কালারটা নিয়ে ব্যাকগ্রাউন্ড মানে সেম কালারের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এই যে এটাকে একটু উঁচু করে দিবেন, ঠিক আছে বুঝতে পারছেন শান্ত ভাই? এই যে এটাকে রেকট্যাঙ্গেলটাকে একটু উঁচু করে দিলে হচ্ছে একই কালার চলে আসবে, এটা বোঝা যাবে না। জি ভাই বুঝলে হইলো, না বুঝলে বলেন করে দেখাবো। দেন হচ্ছে আইডোপাতি হচ্ছে কালার পিকার নিয়েন এটা, আর শান্ত ভাই হচ্ছে এই যে ভিতরে কালারটা যদি, এই যে এই কালারটা, এই কালারটা যদি সব জায়গায় ইউজ করতেন ডিজাইনটা অনেক সুন্দর হইতো, ঠিক আছে এই কালারটা একটু কেমন জানি। আর নিজে থেকে কালার চুজ করিয়েন না, ডিজাইনে যে কালারটা আছে ওই কালারটা দেওয়ার চেষ্টা করবেন অলওয়েজ, ঠিক আছে যেমন এটা ভালো হয়েছে। আর আচ্ছা আপনাদের হচ্ছে কিউআর কোড, কিউআর কোডটা একটু দেখাই দিব আমি, এটা মনে রাখিয়েন সিআর সাহেব, মনে রাখিয়েন ক্লাস শুরু মানে লাস্টের দিকে মনে রাখবেন যেন কিউআর কোডটা দেখাই দিই। হ্যাঁ আপনি কিউআর কোডের এই কালো কালো ডিজাইনটা কিন্তু চেঞ্জ করতে পারবেন, ডিজাইনের কালারটা চেঞ্জ করতে পারবেন, এটা দেখাই দেবো আমি। এখানের মধ্যে যদি সব কিছু দেখি, এই লেখাগুলো টেক্সটগুলো একটু কাছে নেবেন। হ্যাঁ আইকন আর টেক্সটের মধ্যে অনেক দূরত্ব বেশি হয়ে গেছে, আর একটু কাছে নেবেন। ট্যাগলাইন গোস হেয়ার মেবি এখান থেকে শুরু হবে, ডিজাইনের ডি থেকে মাঝখান দিয়ে না, ডি থেকে শুরু করিয়েন। তারপর ঠিক আছে এটা ভালোই আছে, এটা তো সেম জিনিস। অন্যরা এই ডিজাইনটাকে যে কি বানাইছেন ভাই, আপনারা কালারটা কালার পিকার দিয়ে নেবেন বুঝছেন, ব্যাকগ্রাউন্ডে কালারটা ফুল ব্ল্যাক দিয়ে দিছে অনেকে, ঠিক আছে আর প্রত্যেকটা কালার কালার মানে আই ড্রপার দিয়ে নেবেন, তাহলে হচ্ছে পারফেক্ট কালারটা আসবে। আইকনগুলো একটু ছোট করিয়েন, একটু বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে আইকনগুলো ছাড়া সব ঠিক আছে মোটামুটি। ঠিক আছে সবকিছু লাইন ঠিক আছে, এখান থেকে শুরু হয়েছে এটা ঠিক আছে। ও এখানের মধ্যে হচ্ছে চাপাইছেন আরসিটাকে, আরসিটাকে আপনি চাপাইছেন, আর দেখেন আপনার লোগো এখানে এক ডিজাইনের আর এখানে আরেক ডিজাইনের, দেখছেন এখানে এক ধরনের দিছেন ওখানে আরেক ধরনের দিছেন, সেম দেওয়ার চেষ্টা করবেন, সেম দিতে হবে।
এই জিনিসটা আমার নিজেরও অড লাগছে, আমি দেখলাম মানে ওয়েবসাইটটা তো এরকম ভাবে করা, জিনিসটা দেখতে ফুললি অড। হ্যাঁ সবগুলো একই লাইনে করে দেন হচ্ছে, মানে যেটা রেগুলার, ঠিক আছে, এটা দেখতে একটু কেমন জানি লাগে, যেটা রেগুলার ওটা করার চেষ্টা করবেন। মানে কয়েকটা ডিজাইন যে কেন প্রুফ করছে মানে চিন্তা করি। ঠিক আছে, এই জায়গায় হচ্ছে আপনাদের ড্রপ শেড ইউজ করতে হবে। ড্রপ শেড কি আপনাদেরকে দেখাইছিলাম? ড্রপ শেড আপনাদের দেখা হয়েছে? আচ্ছা ড্রপ শেড দেখাই দেবো। এই সাইডে মনে হয় ড্রপ শেড ইউজ করা হয়েছে, ঠিক আছে। নিচে দিয়ে মনে হয় আরেকটা কালো কালারের কিছু একটা ছিল ডিজাইন, যেটা দেখছিলাম যতটুকু মনে আছে। আর হচ্ছে এই জায়গায় তো লোগো বসেছে, সোয়েটার নিয়ে, লোগো নিয়ে আমি কিছু বলবো না। ঠিক আছে, ইওর ওয়েবসাইট ধরনের মিডল অ্যালাইন আছে, ঠিক আছে। ইওর ওয়েবসাইট এটা কি এত নিচে কি গ্যাপ এত বড় ছিল? নিচে মনে হয় গ্যাপ এত বড় ছিল না, একটু দেখিয়েন। টেক্সট গুলো একটু কাছে যাবে, হ্যাঁ মাঝখানে এত দূরত্ব না, ঠিক আছে, কাছে আসার গল্প, দূরে থাকার না, ঠিক আছে, সবাইকে কাছে নিয়ে আসেন। এটা মনে হয় আপনি ইয়াদি করছেন পেন্ডুল দিয়ে, কার্ভটা মেবি পেন্ডুল দিয়ে করা মনে হচ্ছে। কার্ভের এই যে এই জায়গাটা, ঠিক আছে, এখানেও সব ঠিক আছে, এটাও ঠিক আছে। পেন্টুলটা আপনি হচ্ছে রেক্টেঙ্গুলার টুল আজকে যেটা দেখাই দিছি ওভাবে করেন, শান্তভাবে একটা ঠিক আছে, মোটামুটি মানে ফার্স্ট অ্যাসাইনমেন্ট হিসাবে অনেক ভালোই হয়েছে, খারাপ না। এবার যায় মারুফ ভাই, ভাই এরকম কালারফুল লোগো ইউজ করিয়েন না। আপনি চিন্তা করেন, আপনি এটা বাদ দেন, এই পুরোটা বাদ দিয়ে বেনস্ট্রমটা জাস্টলি এখানে চিন্তা করেন, ব্রেনস্টর্ম ভার্চুয়াল ডিজাইন স্টুডিও, জাস্টলি এটা এখানে এখানে থাকতো, উপরে ডিজাইনটা লাগতো না, এই জিনিসটা যদি উপরে থাকতো জিনিসটা অনেক সুন্দর লাগতো, আরো বেটার লাগতো। সেম কথা, এটা উপরে থাকলে ভালো লাগতো, লোগোটা কার্ডটাকে বিশ্রী করে দিছে। আর ভাই এই দেখেন এটা কত ছোট, এটা বড়, এটা তো আরো বড়, এটা আবার ছোট হয়ে গেছে, কান্নাকাটি করবে। হ্যাঁ সবগুলো সেম সাইজ করবেন, আর হচ্ছে ছোট বড় করার সময় অলওয়েজ শিফট প্রেস করে, ঠিক আছে, শিফট প্রেস করে ছোট বড় করবেন, ঠিক আছে। আমি যেন এই জিনিস আর না দেখি, মানে এরকম চাপায় ফেলা, চ্যাপটা করে ফেলা, ঠিক আছে, আপনাকে যদি চাপায় চ্যাপটা করে ফেলেন, চিন্তা করেন আপনি ছোটবেলা থেকে সৃষ্টিকর্তা হচ্ছে ফার্স্টে আপনাকে পাশ দিয়ে বড় করছে, লম্বা দিয়ে ছোট রেখে দিছে, ঠিক আছে, আপনাকে দেখতে কেমন লাগতো, অথবা পাশ দিয়ে ঠিক করে রাখছে, লম্বা আপনাকে বাড়াই ফেলছে, ঠিক আছে, তো জিনিসটা দেখে বাজে লাগে। তো সেম ভাবে শিফট প্রেস করে মানে বড় ছোট করবেন, ঠিক আছে, তা দেখতে আরো সুন্দর লাগবে। যেমন দেখেন এটা একেবারে কাছে লেগে গেছে, এটা একেবারে ছোট হয়ে গেছে, এটা তো আরো ছোট হয়ে গেছে, বেচারা কান্নাকাটি করতেছে। এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালার মিলে নাই, লোগোটা সাদা হবে, ঠিক আছে, এটা হচ্ছে কালার সেন্স, এইভাবে কালার সেন্স গ্রো করতে হবে। এই যে এই কালার না, এটার মধ্যে সাদাটা মানাবে, সাদা যে কোনো কিছু একটা দেন মানাতো, কিন্তু হচ্ছে আপনি এই যে কমলা কালার আর নীল কালার দিচ্ছেন না, জিনিসটা একটু অড লাগতেছে, এটা ঠিক মতো হয় নাই। দেখছেন এটা কিন্তু সাদা মতো ভালো লাগতেছে, কিন্তু ওই লালের মতো ফুটতেছে না, তো সাদা দিবেন, দেন হচ্ছে এখানে এসে এটা ফুল ব্ল্যাক করে দিবেন। আমি দেখাই দিবো আজকে কেমনে কি করতে হবে। চলে এখানে একটু উপরে নিচে একটু স্পেস রাখিয়েন, এখানে একটু স্পেস আছে, এটা একেবারে লেগে গেছে, ঠিক আছে, তো উপর নিচে একটু স্পেস রাখেন, তাহলে সুবিধা হয়, দেখতে ভালো লাগবে। আর সি এটা ভালো হয়েছে, গ্যাপ পারফেক্ট আছে। হ্যাঁ কিন্তু হচ্ছে এখানে অ্যালাইনমেন্ট ঠিক নাই, দেখেন WW হচ্ছে একটা মানে মাঝখানে থাকতে হবে, ঠিক আছে, অ্যালাইনমেন্টটা মাঝখানে হইতে হবে, আপনি উপরে তুলে দিছেন। আরে ভাই রেক্টেঙ্গেলটা স্কোয়ার দিয়ে করিয়েন, হ্যাঁ দেখছেন আপনি এখানে কতটুকু গ্যাপ আর এখানে কত বড় গ্যাপ, আবার এখানে গ্যাপ ছোট, এখানে গ্যাপ ছোট, তো সবগুলো সেম ডিস্টেন্সে থাকতে হবে।
আমি কিন্তু গত ক্লাসে দেখাইছিলাম অ্যালাইনমেন্টের কাজ, ঠিক আছে? দরকার আজকে আবার দেখাবো, অসুবিধা নাই। এটা একটু মাঝখানে হলে ভালোই তো, এটা লেগে গেছে, উপর দিয়ে ফাঁক নিচে দিয়ে লেগে গেছে, ঠিক আছে? তো লোগোর ব্যাপারে হচ্ছে আমি বলবো, লোগোর ব্যাপারে প্যারা নেওয়ার দরকার নাই, এটা ভালো হয়েছে। টেক্সটগুলো একটু ছোট হবে, ঠিক আছে? টেক্সটগুলো ছোট হবে, টেক্সট হচ্ছে, টেক্সটের সাইজ হচ্ছে 5 বা 6, না 6 to 8 PT রাখার চেষ্টা করবে নলেজ, ঠিক আছে? তাহলে ডিজাইনটা সুন্দর লাগে দেখতে। আর গ্রাফিক ডিজাইনের মিডল অ্যালাইন না, এইসব জিনিস হচ্ছে ডেজিগনেশন হচ্ছে, লেফট অ্যালাইন রাখা ভালো, মিডল অ্যালাইন ভালো লাগে না। লোগোগুলো একেবারে লেগে গেছে, আইকনগুলো একেবারে টাইট হয়ে গেছে বেশি, এটা ঠিক আছে, আবার এটা মিডল অ্যালাইন হয় নাই। দেখছেন এখানে কি কালার দিচ্ছেন আপনি, আর এখানে এসে কি কালার দিচ্ছেন, দুটোর মধ্যে ডিফারেন্স দেখছেন? কপি পেস্ট করতে পারতেন দুটোটা, ডিজাইন তো সেম। এই যে টেক্সট গুলো বেশি বড় বড় হয়ে গেছে, টেক্সট গুলো ছোট করেন, ঠিক আছে? আর আপনারা মনে একটা জিনিস খেয়াল করেন নাই, এখন দেখতে পাচ্ছি না, কি দেখতে পাচ্ছেন না ভাই? কারো যদি ক্লাসে ডিসপ্লে দেখতে পারতেছেন বা সামথিং হয় তাহলে রিফ্রেশ দেন, রিলোড দিলে ঠিক হয়ে যাবে, ভিডিও না আসলে হচ্ছে রিলোড দেন, ঠিক হয়ে যাবে। আর আপনারা মেবি একটা জিনিস খেয়াল করেন নাই, আপনি যখন কোন একটা ডিজাইনে যাবেন, ধরুন আজকে আপনাদেরকে এই ডিজাইনটা করে দেখাবো, ডিজাইনটাতে অনেক কিছু আছে শেখার মতো, হ্যাঁ? তো দেখেন ডিজাইনটা নেওয়ার পর ফ্রি ফন্ট ইউজ, এখানের মধ্যে যে যে ফন্ট ইউজ করা হয়েছে সব ফন্ট, প্রত্যেকটা ফন্ট কিন্তু এখানে ফ্রিতে দেওয়া আছে, আপনি যদি ক্লিক করেন আপনি এই ফন্টটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, দেখছেন ফন্টটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড টিটিএফ ফাইল ইনস্টল করলে হয়ে যাবে, প্রত্যেকটা কার্ড ফ্লায়ার সব কিছু নিচে কিন্তু ফন্টগুলো দেওয়া থাকে। আচ্ছা পরবর্তী ডিজাইন কার কার যেন দেখছি। আচ্ছা মারুফ ভাই ভুল কি কি হয়েছে বুঝছেন? মারুফ ভাই নাই, ঘুমাইছে না, আসে উনি। টেক্সচার লেখাগুলো একটু ছোট হলে ভালো হয়, ডু সামথিং, এখান থেকে একটা যদি লাইন যেত আরো সুন্দর লাগতো, ঠিক আছে? কিন্তু নিচের মনে স্পেসটা একটু বেশি বড় হয়ে গেছে, সাদা স্পেসটা। আর এটা হচ্ছে ভাই মিডল আসে নাই, এখানে যে দূরত্ব এখানে সে দূরত্ব না কিন্তু নাই, ঠিক আছে? আর এটা লেফট অ্যালাইন হবে, রাইট অ্যালাইন না, এখানে দূরত্বটা একটু বেশি, তো এটা মাঝখানে রাখার চেষ্টা করবেন। এখানে ড্রপ শেড হবে, এটা দেখাই দিব, ঠিক আছে চলে। কিরে বাবা এখানে পি দিয়ে আসলো, এফ তো ফেসবুক আবার নিচে চলে গেল কেন, এফ এর মধ্যে আবার নাম্বার চলে আসছে, আচ্ছা এটা একটু ঠিক করিয়েন, হ্যাঁ যে পি এফ, এফ এর পর আবার এখানে চলে গেল, ফেসবুকটা এখানে চলে গেল, গ্যাপটা একটু কমাই দিয়েন, ঠিক আছে এটাও ঠিক আছে, ঠিক আছে কি এটা মনে হয় একটু, এই অলওয়েজ মনে রাখবেন এই দুটা যেন একটু মিডল অ্যালাইন হয়, হ্যাঁ আমি দেখতে একটু বোঝা যাচ্ছে না, এটা যেন মিডল অ্যালাইন হয়, এই যে এই জিনিসটা মুনিয়াপুই করছে, আমি সবারটা দেখছি চেক করে, ডিজাইনটা দেওয়ার টাইমে আমি দেখতেছি, মানে মানে চিন্তা করছিলাম যে কে করতে পারবে গড নোস, পরে দেখি শুধু মুনিয়াপুই করতে পারছে আর কেউ করতে পারে নাই। আজকে রাউন্ড করা শিখেছি, সো এটা রাউন্ড করে নেবেন, ঠিক আছে? সেম জিনিস এখানে রাউন্ড করে নেবেন, আর হচ্ছে এটা হচ্ছে শিফট প্রেস করে স্কোয়ারটা টান দিবেন, দেন হচ্ছে রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে হবে, শিফট প্রেস করে ক্রিয়েট করবেন, দেন হচ্ছে মানে হাইড্রো দিয়ে সেম ভাবে ইয়া করতে পারবেন। ফাইন, ওকে, ঠিক আছে, এটা দেখে অনেকে ভালো মতোই করছে।
চলে চলে লেখা সাইজগুলো একটু ছোট করেন, 1 পিটি ছোট করেন। হ্যাঁ, যদি 8 থাকে তাহলে 7 করেন, 1 সাইজ কমাই নিন, তাহলে হচ্ছে ঠিক থাকবে। আইকনগুলো ওই সাইজে কমাই নেবেন, ঠিক আছে? ম্যাক্সিমাম, ঠিক আছে। রনি ভাই, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নিচে এখানে সাদা দাগ আসলো কেন? ডিজাইনে তো সাদা দাগ ছিল না। রনি ভাই আছেন? নিচে ভাই সাদা আসছে কেন? নিচে কি ডিজাইনে কি সাদা ছিল? ছিল না তো মনে হয়, আমি এই জিনিসটা অনেকে খেয়াল করছি, নিচে সাদা অংশ চলে আসছে কেন? ছিল না? হ্যাঁ, আমার একটু প্রবলেম হয়েছে। কি প্রবলেম, আগে খেয়াল করেন নাই? আচ্ছা, পরবর্তীতে যাই। পাশেও কি একদম সাদা ছিল? পাশে তো মনে সাদা ছিল না। এই ডিজাইনের পাশে সাদা ছিল না? ভাই ঠিক করেন, ঠিক করেন। আপনি মনে হয় অফসেট পাতে ভিতরের অংশটা ডিজাইন করছেন, ঠিক আছে? মানে সাইজ থেকে বোঝা যাচ্ছে আপনি অফসেট ভিতরে করছেন, ফুল আর্টবোর্ড দিয়ে ডিজাইনটা করবেন, ঠিক আছে? জাস্টলি অফসেট পাতের ভিতরে টেক্সট গুলো রাখবেন। সেম কাজ করছেন আপনি, সবগুলো অফসেট পাত ধরে কাজ করে ডিজাইন করে ফেলছেন। এটা তো সাদা, এই যে বললাম না, নিচেও দেখছেন গ্যাপ দিয়ে দিচ্ছেন, অফসেট পাত ধরে করবেন। সেম ভুল, সেম ভুল। কালার কিন্তু এটা ছিল না, মেবি কালারটা একটু ঠিক করে সবাই কিন্তু মানে আইড্রপ পিকার দিয়ে ওটা নিয়েন, নিয়ে হচ্ছে এক্সাক্ট কালারটা নিয়েন, তাহলে সে ডিজাইনগুলো দেখতে সুন্দর হবে। এখানে এই কালার, এখানে আকাশি কালার, কেন অন্য জায়গা থেকে কপি পেস্ট করছেন? কালার চেঞ্জ করতে ভুলে গেছেন না? আর অনেকটা ঠিক মতো হয় নাই, এটা আর একটু অ্যাঙ্গেলটা আরো আর একটু বেশি হবে, দেখেন। আর এই সাইডে রাউন্ডেডটা হবে না, এই সাইডে হচ্ছে ফুললি ক্লিয়ার হবে, ঠিক আছে? এই জিনিসটাকে একটু বাড়িয়ে দিয়েন, দেন হচ্ছে কর্নারটা চলে যাবে। এই যে দেখছেন, আপনি অফসেট পাথ নিয়ে কাজ করছেন, এই যে এখানে আমাদের গ্যাপ রয়ে গেছে। জুম করে করে কাজ করবেন, তাহলে হচ্ছে ডিজাইনটা ঠিক থাকবে। ওকে রনি ভাই, কি প্রবলেম হয়েছে বুঝছেন? ভাই আউটলাইন নিয়ে আইড্রপার ইউজ করতে পারছি না। ও, আউটলাইন দিয়ে হচ্ছে আপনি যে কালারটা আউটলাইন নিতে যাচ্ছেন, ফার্স্ট ধরেন হচ্ছে আপনি আউটলাইন নিতে যাচ্ছেন এরকম, ধরেন একটা রেক্টাঙ্গেল নিই, আপনি চাচ্ছেন আউটলাইন হবে এই কালারটা, ঠিক আছে? তখন কি করবেন, আপনি আগে এটার এখানের মধ্যে ডাবল ক্লিক করবেন, ফিলের মধ্যে ডাবল ক্লিক করে হচ্ছে আগে এই যে কালার কোডটা নিয়ে নেবেন, কপি করবেন। কপি করার পর এটার দেখেন পিছনে যেটা আছে স্ট্রোক, ডাবল ক্লিক করে এখানে এই জায়গায় কোডটা পেস্ট করে দিবেন, দেন হচ্ছে এখানে সাইজটা বাড়ায় দেন, ঠিক আছে? ওকে অর্পণ, এক সাইডের রেক্টেঙ্গুল, এক সাইডের রেক্টেঙ্গুলারটা একটু দেখাও। এক সাইডের রেক্টেঙ্গুলার মানে রাউন্ড? আচ্ছা, ওটা দেখাই দেবো, ওটা টেনশন নাই। আগে অ্যাসাইনমেন্টটা শেষ করে নিই, দেন হচ্ছে দেখাই দিই। অ্যাসাইনমেন্টটা কারণ হচ্ছে টাইম ভালোই যাচ্ছে, অ্যাসাইনমেন্টটা একটু শেষ করি। কর্ণ ভাই আপনার পিট মুভ বুঝছেন, আপনি হচ্ছে এক হচ্ছে এটা মানে কি বলবো, ওই যে বললাম ফার্স্টে হচ্ছে আপনাকে লম্বা করে ফেলবে, দেন হচ্ছে মোটা করে ফেলবে, সেম কাজ করছেন। টেক্সটের ক্ষেত্রেও মনে হচ্ছে সেম কাজ করছেন, হালকা পাতলা। এটা মজা পাই নাই দেখে। হ্যাঁ, এই ডিজাইনটা আরেকবার দেখে অন্যদেরটা দেখি কিভাবে করছে আরেকবার করি। আর হচ্ছে টেক্সট, যেটা টেক্সটটা হচ্ছে আপনি ওই যে মানে এই ডিজাইনটার নিচে কিন্তু টেক্সট দেওয়া আছে, ফন্টগুলো ফ্রি ফন্ট ডাউনলোড করে ইউজ করবেন, কিছু একটা দিতে পারতেন, ডিম একটা দিয়ে রাখছেন, এভাবে ডিম। এটা ঠিক মতো হয় নাই, ঠিক মতো করতে হবে এটা। চলে, এখানে এই যে বললাম এটা মাঝখানে হবে, হ্যাঁ
উপরে নিচে গ্যাপটা একটু সমান করবেন। এই যে দেখেন, এটা সবগুলো হলো মাঝখান দিয়ে এসে আবার একটু গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপটা ঠিক করবেন। দেখছেন এখানে আমাদের একটু গ্যাপ রয়ে গেছে, এই সাইডটাই, এখানেও সেম গ্যাপ রয়ে গেছে, এই জিনিসগুলো ঠিক করবেন। ঠিক আছে, উনি চেষ্টা করছে করার, ঠিক আছে। এরকম আরেকটু মানে কালারটা মনে হয় একটু চেঞ্জ করলে, এটা কালারটা আর একটু ডার্ক করলে মানে ভিতরটা ফুটে আসতো। ট্যাগলাইন গোস হেয়ার, এই কালার ইউজ করছেন, এই কালার ইউজ করছেন, আবার এই কালারটা করতে কাছে। কালার ঠিক করিয়েন, টেক্সটের সাইজ ছোট করিয়েন, আর এগুলোকে একটু আরিয়া করিয়েন না, চাপায়েন না, ঠিক আছে, বেশি চাপায় ফেলছেন। ভেরাজোর এটা বেঁকে গেছে, সোজা করবেন। আমার মনে হচ্ছে ভিজুয়াল আর্ট এন্ড ডিজাইন এটাকে আপনি টানছেন, শিফট যদি টানাটানি করতে ইচ্ছা করে শিফট প্রেস করে টানাটানি করবেন, ঠিক আছে, শিফট ছাড়া কোনো টানাটানি করা যাবে না। এটা মোটামুটি ঠিক আছে চলে, কিন্তু হচ্ছে এই কিউআর কোডের সাথে এটা লেগে গেছে প্রায়। আপনার তো ডান সাইডে অনেক জায়গা আছে, ঠিক আছে, তো একটু ডান সাইড করে করবেন ডিজাইনটা। দেন হচ্ছে ঠিক আছে, মোটামুটি চলে। এখানে আমাদের লেখাটা আপনি টানছেন, বাইক টানাটানি কম করেন। হ্যাঁ, এটা মাঝখানে আসবে, এটা তো দেখছি। আপনি টেক্সট নিয়ে টানাটানি বেশি করছেন, টানাটানি করিয়েন না টেক্সট নিয়ে। এটা কে, সাদ ভাই? ওকে, হাসান সাদ। শেষ করে দিলেন, এটা বানানোর চেষ্টা করছেন বুঝছি। আপনার ফোনটা ভালো হয়নি, ফোনটা ঠিক করবেন। আইকনগুলো একটু ছোট করবেন, ঠিক আছে। ওরে বাবা, এটা কি ছিল, ফুল ব্ল্যাক না তো মনে হয়, একটু অন্য কালার ছিল এই ডিজাইনটা, ঠিক আছে, তো অন্য কালার দিবেন। ফুল ব্ল্যাকটা একটু কেমন জানি লাগে, আর এগুলোকে পিছনে যে কালো গোল যেটা আছে মানে ডিম যেটা আছে, ডিম না এটা সার্কেল করবে, ঠিক আছে, তাহলে সার্কেল করলে হচ্ছে সুন্দর দেখাবে। এটা চলে, চলে ঠিক আছে, চলে। এটা এই ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আমাকে একটু ওপেন করতে হবে, এরকম ডিজাইন দেখতে একটু অড লাগতেছে আমার। দেখেন মেসেজ, এটা মনে হয় একটু মেসেজটা একটু নিচে হবে, হ্যাঁ, এটা মাঝখান দিয়ে ঢুকছে গা, মেসেজের উপর দিয়ে চলে গেছে। সার্কেলটা ঠিক করবেন, মানে আর একটু অ্যাঙ্গেল করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ঠিক আছে, ফার্স্ট এইড, এই যে WWটা, আর একটু টেক্সটের কালারটা আর একটু সাদা করবেন, ঠিক আছে, এটা ফুল ব্ল্যাক না, একটু অন্য কালার আছে, এটা দেখবেন এই কালারটা, ঠিক আছে, এই কালারটাই হচ্ছে আপনার, এটার মধ্যে দিলে সুন্দর লাগবে। তো দেখছি রাসেল ভাই, সবুজটা কেমন জানি লাগতেছে এখানে মধ্যে, ঠিক আছে চলে। এখানে শ্যাডোটা দেখা দিব, শ্যাডো দেখানো হয় নাই, ঠিক আছে। আপনারও মনে হয় সেম না, আপনিও মেবি হচ্ছে অফসেটের ভিতর দিয়ে কাজ করছেন, আপনি অফসেটের ভিতর দিয়ে কাজ করছেন, বুঝা যাচ্ছে। অফসেটের জন্য জায়গা রেখে দেন, চেষ্টা করছেন বাট
হইলো না। আপনি পেন্ডুল দিয়ে করছেন না এটা? এটা পেন্ডুল দিয়ে করছেন, বুঝাই গেছে। রেক্টেঙ্গেল টুল দেখাই দিছি, ওটা করিয়েন। হ্যাঁ, কেমন দেখতে অদ্ভুত না? এটা হচ্ছে ইয়ার মতো লাগতেছে, ওই যে মেট্রোরেল, মেট্রোরেল যাচ্ছে। ঠিক আছে, মেট্রোরেল হয়ে গেছে। আর এখানে কালারগুলো হচ্ছে আইড্রোপার দিয়ে কালারগুলো নিয়েন, কালারগুলো মিলে নাই, সেম কালারগুলো মিলে নাই, কালারগুলো মিলে নিয়েন। আর ফার্স্ট ওয়েব, ফার্স্ট এড ওয়েব ডট কমটা একটু নিচে রাখেন, কারণ সে একটু লেগে গেছে উপরের সাথে। দেন ওগুলো ঠিক করবেন। যারা হচ্ছে অফসেট পাথ নিয়ে ইয়া করছেন, ওরা ডিজাইনগুলো আরেকবার বাসায় ট্রাই করিয়েন। ঠিক আছে, এই যে তাহসিন ভাই বললাম না, সে ডিজাইন তো করছে করছে, এমন সাইজের করছে আমি যদি কিছু চোখে দেখতাম। তাও মনে হয় কেমন জানি, এখানে আবার কেটে গেছে, ফুল অফসেট নেওয়া নাই, আল্লাহ জানে। এই যে এটা কি ছিল ভাই? হ্যাঁ, এটা কি করছেন? এখানেও অ্যাশ কালার, এখানেও একটু লাইট অ্যাশ কালার, এগুলো আইকনগুলো একটু সাদা দিয়েছেন, দেখতে একটু তা সুন্দর লাগতো। এমনি তো ছোট ডিজাইন করছেন, অফসেট পাথ নিয়েও এটা আবার কেমনে কেমনে বড় করে বসেন ভাই, রাউন্ডেড করতে হবে। তাসিন ডিজাইন গুলো আবার আপলোড করবেন, ঠিক আছে, বড় করে আপলোড করবেন আবার। চলে এই দুইটা কি মিডল অ্যালাইন থাকলে ঠিক আছে, আর চেষ্টা করবেন যদি মিডল অ্যালাইন না থাকে তাহলে সেটা এই দুইটা মিডল অ্যালাইন করবেন। ঠিক আছে, আর হচ্ছে লোগোর এই জায়গায় একটা আইকন দিচ্ছেন না, আইকনটা হচ্ছে এই দুইটা টেক্সটের মিডলে থাকবে, বুঝছেন? হরাইজন্টাল টেক্সট, মানে হরাইজন্টাল দিকে ইয়া থাকবে, মিডল থাকবে লোগোর। এটা হচ্ছে একটু চাপা হয়ে গেছে, আর একটু মানে ওয়াইডে বাড়বে। ঠিক আছে, ঠিক আছে, চলে। ঠিক আছে, এই যে বললাম না, মুনি আপুই একমাত্র করতে পারছে ঠিক মতো। আপু অ্যাঙ্গেল একটু বাড়াই দিয়েন, হ্যাঁ অ্যাঙ্গেলটাকে একটু সামনে নিয়ে আসেন। এই লোগোটাকে আপু বানাইছেন, বেরাজার এই লোগোটা? না ডাউন, আমি একটু ভয় পাই গেছিলাম, বাবা রে এই ডিজাইন বানাই ফেললো কেমনি। আচ্ছা, আবার যাই আগে জায়গায়, এই যে একটু অ্যাঙ্গেলটা একটু বাড়ালে কাজ হয়ে যাবে। ঠিক আছে, চলে, ঠিক আছে। এই যে এটার গ্যাপ আর এটার গ্যাপ একটু দেখিয়েন তো, ওখানে ডিজাইনটা কি করছে, মানে এই দুটার গ্যাপ মেবি সেম রাখছে, এটার সাথে করা নাই, যদি না করে থাকে তাহলে ঠিক আছে। হ্যাঁ, কথা হচ্ছে ডিজাইনের ইচ্ছা, হ্যাঁ আপনি আপনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারবেন। আর এখানে ডক্টর লেখাটা হচ্ছে এই কালার দিয়েন, টেক্সটের কালার দিয়েন, আমার মাঝখান থেকে কালো একটা করতে চলে আসছে, ফার্স্টের চোখে এটাই লাগে। ঠিক আছে, সো সেম কালার ইউজ করবেন সব টেক্সটে, অথবা চাইলে হচ্ছে আপনি, আচ্ছা না, যেহেতু লেখা লাল কালার ইউজ করছেন তাহলে হচ্ছে টেক্সটটা ইয়া ইউজ করেন। ঠিক আছে, মুনিয়াপুরগুলো ঠিক আছে, আমাদের সিআর সাহেবের সিআর বানাইলাম তারে, আর সে সবার লাস্টে আপলোড দেয় অ্যাসাইনমেন্ট, সবার লাস্টে জমা দিচ্ছে, মানে ক্লায়েন্টের টাইম হচ্ছে 6 ঘন্টা, সে ক্লায়েন্টকে 10 ঘন্টা পর দিয়ে বলবে ভাই সরি লেট হয়ে গেছে না, তখন ক্লায়েন্টে বলবে সরি আমি অন্য কারো দিয়ে কাজটা করাই নিছি। ঠিক আছে, রাহুলের হচ্ছে এই জায়গায় একটু প্রবলেম আছে,
রাহুলের ফন্ট সিলেকশনটা ভালো হয়েছে এখানে। রাহুল উপরে এই জায়গায় সাদা চলে আসছে কেন? আপনি কি অফিসের দ্বারা কাজ শুরু করছেন আবার? এই যে সেম জিনিস, সে মাঝখানে মাঝখানে সাদা হয়ে গেছে কেন? ইন্দুরে খেয়ে ফেলছে নাকি আপনার খিদে লাগছে খেয়ে ফেলছেন? হ্যাঁ দেখেন, খাইয়েন না, ক্লায়েন্ট কান্না করবে। ক্লায়েন্টের জন্য বানাইতেছেন, আপনি যদি খাই ফেলেন। আরে এটা অফসেট পাতেন না, এই যে এখানে আমাদের সাদা কেন? এই যে এখানে সাদা, এখানে সাদা, মনে হচ্ছে এখান থেকে কেউ রেকটেঙ্গেল একটা তুলে ফেলছে। ঠিক আছে, তুলে খেয়ে ফেলেন না। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে আপনার মনে হয় আকাশিটা একটু উঁচুতে, ঠিক আছে, এটা সমান বড় হয় নাই, এ নীলের পর আকাশিটা একটু উঁচুতে চলে গেছে। এই যে এখানে গ্যাপ দেখছেন, এখানে গ্যাপ রয়ে গেছে একটা। ঠিক আছে, আর এটা হচ্ছে মেবি শান্ত ভাই নাকি কে বললো, শান্ত ভাই নাকি মারুফ ভাই বললো, পিএনজি টেক্সট নিবেন, হ্যাঁ পিএনজি লোগো নিবেন, তাহলে হচ্ছে সুবিধা। এই যে এখানে গ্যাপ সেম হতে হবে, এখানকার গ্যাপ, এখানকার গ্যাপ আর এখানকার গ্যাপ সেম হতে হবে, আর টেক্সট গুলো একটু ছোট হবে, টেক্সট বেশি বড় হয়ে গেছে। ট্যাগলাইন গোস, বুঝা গেছে, আপনি এটা পেন্টুল দিয়ে করছেন। পেন্টুল দিয়ে করার ফলে যা হয়েছে আর কি, ডিম বানিয়ে ফেলছেন কেন? হ্যাঁ সাইকেল গুলোকে, এগুলো সবগুলো মিডিলে রাখবেন, সবগুলোকে ডিম বানিয়ে রাখছেন। ওয়েবটা গোল, ওয়েবের বাইরে হচ্ছে ডিম, এই আমি ডিম না ভাইটা। লালটা একটু বেশি চোখে লাগতেছে, এ লাল না, লাল আর একটা আছে। দেন হচ্ছে দেখলাম তো, আচ্ছা তো হচ্ছে আমাদের কাজ জমা দেন নাই, একমাত্র হচ্ছে, আচ্ছা আনিকা তো প্রবলেম আছে, ঠিক আছে। আর হচ্ছে মেহেদি ভাই, মেহেদি ভাই কি আছেন ক্লাসের মধ্যে? আর আমরা তোমার দেওয়া বিজনেস কার্ডের সাথে আমাদের মানে বিজনেস কার্ডের ফোন গুলো মিল হচ্ছে না, ওটা কোন ফোন দিয়ে, এটা বুঝবে কিভাবে কোন ফোনটা বেটার? ওটা হচ্ছে আপনি যে বিজনেস কার্ডটা যাবেন, ওই বিজনেস কার্ডের মধ্যে আমি ইনভার্টার লিংক দিতেছি না গ্রাফিক ড্রাইভারে, ওই লিঙ্কটাতে নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন ওখানে ফন্টের নাম দেওয়া আছে, নামের মধ্যে ক্লিক করলে হচ্ছে ওই ফন্টটা ডাউনলোড হয়ে যাবে, একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, আর হচ্ছে মেহেদি ভাই কি আছেন ক্লাসে? আচ্ছা আমি ইয়াটা নিয়ে নিই, কি বলে লাইভে আছে 11 জন, কন্ট্রোল শিফট এস দিয়ে কি আমরা একসাথে দুটো আর্টবোর্ড সেভ করতে পারবো নাকি একটা একটা? একটা করে আপনি যে আর্টবোর্ডটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে যে আর্টবোর্ডটা মানে ক্লিক করে কন্ট্রোল অল্টার শিফট প্রেস করবেন, ওই আর্টবোর্ডটা হবে। আর হচ্ছে যখন আসবে ওখানের মধ্যে ডান সাইড হচ্ছে ক্লিক টু আর্টবোর্ড আছে, ওটা চেক করে দিবেন। ঠিক আছে, যদি আনচেক থাকে তাহলে হচ্ছে দুটো আর্টবোর্ড চলে আসবে। তাহলে হচ্ছে কে কে আছে, ওকে কে কে আছে একটু স্ক্রিনশটটা নিয়ে নিই। স্ক্রিনশট নিয়ে নিয়েছি, ওকে এটা থাক এখানে, ঠিক আছে এটা ঠিক আছে, ওকে। তাহলে মোটামুটি হচ্ছে জানি না ইয়া কই গেছে, উনি যদি আজকে ক্লাসটা দেখে নেক্সট অ্যাসাইনমেন্টটা করতে পারে দেন ওকে, না হলে ওনাকে আমরা নেক্সট মানে পরবর্তী ক্লাসে আশা করি পাচ্ছি না মেহেদি ভাইকে। ঠিক আছে,
তো কেউ যদি মেহেদি ভাইয়ের সাথে পরিচিত হয়ে থাকে তাহলে ওনাকে জানাই দিন, ঠিক আছে? কারণ হচ্ছে শুধু শুধু নেক্সট ইয়া করে দরকার নাই আমার, ইচ্ছা না থাকলে নাই। ওকে, আচ্ছা এই বিজনেস কার্ডটা কি বাড়াতে পারবেন আপনারা? এই বিজনেস কার্ড বানাতে পারবেন? দেখেন কেমন হয়, পারবেন বানাতে? রান করাটা দেখাতে হবে, ওখানে রান কই আছে? পারবেন শিওর? মক আপ তো শিখে না, আপনার মক আপ লাগবে না, আপনি শুধু ডিজাইনটা বানাবেন। এই ডিজাইনটা বানাতে পারবেন শিওর? এখানে মধ্যে আমি দেখাই কি কি জায়গায় আটকাবেন। এই যে এখানে ভিতরে এই যে সাদা দাগটা কিন্তু দিতে হবে, এবং সাদা দাগের মধ্যে আপনারা আটকাবেন। দেন হচ্ছে এখানে যে জিনিসটা এই কালার হয়ে এখানে যে সবুজ পর্যন্ত আসছে এই জিনিসটা আপনারা আটকাবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে গিয়ে এটা দিতে পারবেন সেম জিনিস, এখানে এই সাদাটা আটকাবেন, এখানে সবুজটাতে আটকাবেন, এখানে দুইটা কালার করতে আটকাবেন। কি মনে হয় পারবেন? পারা যাবে? বাট দেখাতে হবে, দেখাই দিলে কি হবে? সবুজের নিচে ব্ল্যাক, সবুজের নিচে ব্ল্যাক, সবুজের নিচে ব্ল্যাক, সে তো দিলেন সবুজের নিচে ব্ল্যাক, কিন্তু কথা হচ্ছে এই যে সাদাটা, সাদার একটা আনবেন কেমনি? রানি ভাই মাঝখানে গ্যাপ রাখবেন, মাঝখানে গ্যাপ কেম রাখবেন, নিলে তো পুরোটা এই জিনিসটা কি হ্যাঁ আপনি বানাতে পারবেন যদি হচ্ছে আপনি, হ্যাঁ পারো, হ্যাঁ বায়ার হলে তো অবশ্যই বলবেন পারবেন, না তো কিছু করার নাই। আপনি যদি ফুললি পেন্ডুল দিয়ে বানান দেন হচ্ছে আপনি পারবেন, ওকে ফাইন। যদি আপনি পেন্ডুল বলেন যে না আমি পেন্ডুল দিয়ে ফুল বানাবো দেন ফাইন, পেন্ডুল দিয়ে এটা বানানো সম্ভব। তো পেন্ডুল ছাড়া মানে এখানের মধ্যে কোনো পেন্টুল ইউজ করা যাবে না, পেন্টুল ছাড়া আপনাকে বানাতে হবে। পেন্টুল কোনটা জানেন না রনি ভাই? এই যে পেন্টুল, ঠিক আছে? আচ্ছা আমাদের রাহুল সাহেব বলছিল হচ্ছে কিভাবে একটা ইয়া করবে, রেক্টেঙ্গেল শুধু একটা সাইড, রেক্টেঙ্গেল আমার এই ভার্সনটাতে রেক্টেঙ্গেল একটা করা যায় না, মেবি আপনাদেরটা আপডেট ভার্সন, ওখানে আপনাদেরটাতে করা যায়, তবুও এখানে যেহেতু আমাকে এক সাইড কার্ভ করা অন্য সাইড কার্ভ ছাড়া লাগবে, আমি কি করবো জানেন? সহজ পদ্ধতি, এই যে রেক্টেঙ্গেল নিছেন না, রেক্টেঙ্গেলের উপর হচ্ছে আর একটা কর্নার রেক্টেঙ্গেল দিব, হ্যাঁ দোনটা দিব, ছেড়ে দিলাম, তাহলে কি হলো এ সাইড রেক্টেঙ্গেল ছাড়া আর এ সাইড মানে রাউন্ড ছাড়া, এ সাইড রাউন্ড সহ শেষ, ঠিক আছে? ট্রিক্সগুলো জানতে হবে, ঠিক আছে? ক্লিপিং মাস্ক করা যাবে হয়তো ওই ডিজাইনটা, না ক্লিপিং মাস্ক হবে না, কারণ ক্লিপিং মাস্কের জন্য আপনাকে এক সাইডে ইয়া করতে হবে, মানে রাউন্ড থাকতে হবে, এক সাইডে রাউন্ড মানে না থাকা লাগবে। কিন্তু হচ্ছে আপনাদের হচ্ছে একটা মানে দেখেন রেক্টেঙ্গেল ক্লিক করার পর এই যে রাউন্ডের রেক্টেঙ্গেল ক্লিক করার পর আপনাদের মনে হয় এই সাইডে কিছু গোল গোল বাটন আসে, যদি গোল গোল বাটন আসে তাহলে হচ্ছে ওই বাটন ধরে টান দেন, টান দিলে হচ্ছে এটা কার্ভ হয়ে যাবে। ভাই বিশেষ করে ডিজাইনের কথা বলছি, ও ওই ডিজাইনটা ক্লিপিং মাস না ভাই, ক্লিপিং মাস না। আচ্ছা আপনারা যে যেটার জন্য ধরতে চাইছিলাম, আপনারা যে বললেন সবকিছু পারছেন, এখানের মধ্যে একটা টেক্সচার আছে, আপনাদের যেখানে ডিজাইনটা আছে ওখানের মধ্যে একটা টেক্সচার আছে, ঠিক আছে? ওই টেক্সচার কিন্তু আপনারা কেউই দেন নাই, ঠিক আছে? ওই টেক্সচারটা কেমনে দিবেন? ওটা দেখাবো বলছিলাম, তাহলে হচ্ছে দেখেন তাহলে খুব সুন্দর একটা টেক্সচার। এই যে ফার্স্ট হচ্ছে লাইন সেগমেন্ট টুল নিলাম, লাইন সেগমেন্ট টুল নিয়ে হচ্ছে শিফট প্রেস করলাম তাহলে হচ্ছে সোজা হয়ে গেল, হ্যাঁ। দেন হচ্ছে
একটা স্ট্রোক কালার দিলাম ব্ল্যাক, কিন্তু আমি ব্ল্যাক দিব না, একটু অ্যাশ কালার নিই। আর হচ্ছে এই যে 1 PT আছে না, 1 PT দিব না, এটা হচ্ছে 0.5 PT নিই। হ্যাঁ 0.5 PT বেশি হয়ে যায়, 0.25 PT নিই, ঠিক আছে। এখন একটা ওয়ে হচ্ছে এরকম একটা নিলেন এবং কপি করেন পেস্ট করেন, ঠিক আছে। এভাবে নেন, সরান সরান সরান, সরাতে থাকেন, ঠিক আছে, এভাবে সরাতে থাকেন। সরাই হচ্ছে এভাবে প্রত্যেকটা করতে হবে, ঠিক আছে। পারবেন এটা করতে প্রত্যেকটা কপি পেস্ট করে করে? প্রত্যেকটা কপি পেস্ট করে করতে পারবেন না? শিওর পারবেন? ধৈর্য লাগবে খুব। রাহুল ভাই তো শিওর না ভাই, এটা এটা কি না ভাই, কি এটা এত, হ্যাঁ এতগুলো করবেন, অসুবিধা কি, কতটা এই এখানে কত, 60 পুরা কার্ডে মনে হয় 60-70টা বা 80টা থাকবে বা 100টা থাকবে, করতে কতক্ষণ পারবেন না? $5 দিব তো। কপি পেস্ট করে সব অ্যালাইন করলে হবে, হ্যাঁ কপি পেস্ট করে সবগুলো অ্যালাইন করে দিব, বাকিগুলো মাপ ঠিক থাকবে না। না না ওই যে বললো শান্ত ভাই কপি পেস্ট করে অ্যালাইন করে নিব, এই যে দেখাই, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, হ্যাঁ তিনটে সমান লাগবে না, অ্যালাইন করে নিই, এই যে সবগুলো সমান হয়ে গেছে, সমান। আর যদি উপরে বসে এই যে সবগুলো সমান, পারবেন না করতে? এই যে এটা করছেন তো, এবার অল্টার করে এটা করেন, আবার অল্টার করে এখানে করেন, দেন আবার সবগুলো সিলেক্ট করে হচ্ছে আবার ইয়া করেন, এই যে হয়ে গেল, ইজি না খুব? আবার এটাকে ফুল ইয়া করেন, আবার সব সিলেক্ট করেন, খুব ইজি না? পারবেন না এটা? শিওর পারবেন? যে হ্যাঁ রাহুল ভাই পারবে, সাবাস, আগেও পারবেন না রাহুল ভাই ছাড়া? সোজা রাস্তা নাই, এটাই পারবো। বাক শর্টকাট ওয়ে প্লাবেন্ডা বুঝে গেছে, শর্টকাট ওয়ে আছে। আচ্ছা তাহলে টাইম নষ্ট না করে শর্টকাট ওয়েটাই দেখাই। এই যে আমরা একটা লাইন সেগমেন্ট তুলে নিলাম না, লাইন সেগমেন্ট তুলে নেওয়ার পর হচ্ছে এটাকে কপি পেস্ট করব, কপি পেস্ট, হ্যাঁ কপি পেস্ট করে দোনটাকে সমান করি, হ্যাঁ অ্যালাইন দোনটাকে হচ্ছে মিডলে থাকুক, ঠিক আছে। দোনটা সমান আছে না, এখন সমান থাকার পর হচ্ছে কি করা যায়, আমাকে এখান থেকে এতটুকু কপি পেস্ট করতে হবে, মানে ফিল করতে হবে, কিন্তু আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট করবো না, ঠিক আছে। এখানে দেখেন একটা টুলস আছে, ব্লেন্ড টুল, ঠিক আছে। ব্লেন্ড টুল ডাবল ক্লিক করলে একটা অপশন আসবে, স্মুথ কালার, স্পেসিফিক স্টেপস, স্পেসিফিক ডিস্টেন্স। আমরা স্পেসিফিক স্টেপসে যাব, স্টেপসে গিয়ে আমরা হচ্ছে ধরেন দিলাম হচ্ছে 80টা, হ্যাঁ 80 দেওয়ার পর দেখছেন কিছু আসছে কিছু আসে নাই। যদি আমরা বলি যে 80টা স্টেপস এখান থেকে শুরু করে এখানের মধ্যে থাকবে, দেখছেন 80টা স্টেপস চলে আসছে, ঠিক আছে, চলে আসছে না, ইজি না? কয় বেস করতে হয়েছে? রাহুল ভাই তো কিন্তু, রাহুল ভাই কিন্তু শিওর হয়ে গেছে যে কয় বেস করে উনি করে ফেলবে, কিন্তু কষ্ট করতে রাজি আছে, ঠিক আছে। 5 ডলার ভাই, $5 তো ফুল কার্ড ডিজাইন করতে হবে, ঠিক আছে। কেমনি সরাবে, এই যে সরান ইচ্ছা মতো, মাঝখানে দিয়ে যাও, এই যেভাবে ইচ্ছা মতো সরান। আর হচ্ছে আরেকটা, আপনাকে অ্যাঙ্গেল করতে হবে না, মানে কোনা করতে হবে না, দেখেন ডিজাইনটাতে কিন্তু কোনা আছে, কোনা আছে না, কোনাটা কি করতে হবে আপনাকে, যখন ব্লেন্ড টুল ইউজ করবেন, ব্লেন্ড টুল ইউজ করার আগেই হচ্ছে আপনাকে কর্নার করে নিতে হবে। যেমন আমি দেখাই, আমরা যদি কন্ট্রোল জেটে যাই, এই যে আমি হচ্ছে এই জিনিসটা কপি পেস্ট করছিলাম, হ্যাঁ কপি পেস্ট করার পর আমি যদি এখানে ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্মে যাওয়ার পর হচ্ছে শেয়ার নামে একটা অপশন আছে, শেয়ারটাকে যদি আমি 30 ডিগ্রি করে দিই, বাক হয়ে গেছে, দেখছেন। এবার হচ্ছে আপনি
80 করেন, চলে আসছে, ইচ্ছা মতো বড় করেন, যা ইচ্ছা তাই করেন, স্পেস গুলো চলে আসছে। এসে দেখছেন চলে আসছে আপনার টেক্সট। আপনি আসার জায়গায় 100 দেন তাহলে হচ্ছে আরো ঘন হবে, ঠিক আছে? আর হচ্ছে যদি আর একটু হালকা করতে দেন হচ্ছে অপাসিটি কমাই দেন, অপাসিটি একেবারে কমাই দেন, 20% দেন, টেক্সচার চলে আসছে না আপনার যে টেক্সচার চাচ্ছিলেন, দেখছেন ইজি ওয়ে। এটা কি ক্লিপিং মাস্ক? না না না, এটা ক্লিপিং না, এটা হচ্ছে ব্লেন্ড টুলের কাজ। এই যে, এই যে এখানে ব্লেন্ড টুল, ঠিক আছে, ব্লেন্ড টুলের কাজ। কোনো ডিজাইন থেকে ডিরেক্ট টেক্সচার প্যাটার্ন কপি করা? না ভাই, ডিজাইন থেকে টেক্সচার প্যাটার্ন কপি করবেন মানে আমি আসলে বুঝি নাই। আমি তো আপনাকে শুধু লাইন দেখাইলাম, ঠিক আছে? আপনি চাইলে এবার হচ্ছে ইয়া করেন, অন্য কিছু দিয়ে করেন, ঠিক আছে না? আমি জাস্ট লাইনটা দেখাই দিচ্ছি, অন্য কিছু দিয়ে করেন, দেন হচ্ছে অন্য কিছু প্যাটার্ন হিসাবে চলে আসবে। তো হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। ধরেন আমি যদি এখন আরেকটা জিনিস দেখাই, এই যে সেম করলেন, হ্যাঁ সেম করার পর হচ্ছে আপনি যদি ব্লেন্ড টুলে যান, স্পেসিফিক স্টেপস আমি যদি 100 দিই, দেন আপনি চাচ্ছেন হচ্ছে উপর থেকে শুরু করে নিচে আসবে, হ্যাঁ, দেন কি আসে দেখছেন, এটা এক ধরনের টেক্সচার, আপনি যেরকম চান, ঠিক আছে, এটা এক ধরনের টেক্সচার হয়ে গেল না, ত্রিভুজের টেক্সচারটা আর কি, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আপনারা কি শিওর এই কাজটা করতে পারবেন, এই কাজটা করতে পারবেন কিনা দেখেন না ভাই। আচ্ছা আপনাদের আরেকটা জিনিস দেখাই, জিনিসটা ভুলে গেছি যদিও বা, একটা জিনিস মনে পড়ছে, আপনারা সূর্য আঁকতে পারেন, সূর্য সূর্য মানে এখানে মধ্যে সূর্য আঁকতে হবে, ইলাস্ট্রেটর 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 সূর্য আঁকতে পারছেন না কেন? এই যে দিলেন তো একটা লাইন নিলেন, এটা হচ্ছে কি? আর দেখেন এখানে একটা লাইন নিলেন না, লাইনের মধ্যে কিন্তু শুধু এখানে ইউনিফর্ম লেখা আছে, হ্যাঁ আপনি কিন্তু যে কোনো ইয়ার নিতে পারবেন। আপনি যদি এখানের মধ্যে ইয়াটা বাড়াই দেন, 16-17 দেন, দেখছেন আপনি স্ট্রোকে কিন্তু বিভিন্ন ডিজাইন করতে পারবেন, বিভিন্ন ডিজাইন আছে, যা ইচ্ছা তাই করতে পারবেন, একটু বড় করলে বুঝতে পারবেন, ঠিক আছে, বিভিন্ন ডিজাইন আছে, আপনার জাস্টলি চুজ করবেন। এখানে কিছু আছে, এই যে দেখছেন, টুলগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন যে হচ্ছে ইয়া চলে আসবে, মানে এমন কিছু আছে যে আমি এখনো পর্যন্ত জানি না, কারণ একটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের সব কাজ জানতে হলে আপনাকে ফেলে দিল 10-12 বছর শুধু অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে পড়ে থাকতে হবে। কিন্তু আমরা বাঙালি, আমাদের অত টাইম নাই, আমাদের আগে টাকা লাগবে, আমাদের শিখার অত দরকার নাই, কাজ করার মতো শিখতে পারলে হইলো, তাই না? একটা জিনিস ট্রাই করি, আমার কোনো যদি এখন আইডিয়া নাই কি করতেছি না করতেছি,
টুলটা দিয়ে একটা জিনিস করে সূর্য আঁকা যায়। টুলটা দিয়ে একেবারে ছোটবেলায় যখন ডিজাইনিং শিখতেছিলাম তখন এই জিনিস শিখছিলাম। এরপর হচ্ছে যদিও বা এই মানে এই কাজ কখনো কাজে লাগানে আর, তবু আজকে হঠাৎ সূর্যের কথা মনে পড়লো তাই সূর্য আঁক চেষ্টা করি, ভুলে গেছি তো। রোটেশন দিয়ে হচ্ছে সেটা আপনাদেরকে আমি দেখাই দিব, তা ভুলে গেছি আসলে কেমনে কি কি করতে হয় জানো। ঘুরে তো ঠিক আছে কিন্তু পেস্ট হয় না। ঠিক আছে, নেক্সট ক্লাসে মনে রাখেন যে সূর্য মামা দেখাই দিতে হবে। ঠিক আছে, সূর্য মামা আঁকা দেখাবো, তো দেখতে হবে আমাকে খুঁজে। হ্যাঁ, কি করতেছে তারা? আচ্ছা, ফ্লিপ করার কোনো টুল আছে কি? আচ্ছা ফ্লিপ, আচ্ছা ভালো কথা মনে করছেন রাহুল ভাই, আমি কিছু জিনিস বেসিক দেখাই দিই। হ্যাঁ, 12:55 তো আমার ডিজাইনটা বানাতে 15-20 মিনিটের মতো লাগতে পারে, তো এর আগে দেখাই দিই সব কাজ। হ্যাঁ আচ্ছা, আপনাদেরকে আমি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড গুলো দেখাইছিলাম লেয়ারের, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড গুলো দেখাইছি, দেখা নেই না? তাহলে ছবিগুলো একটু দেখাই দিই। কপি কন্ট্রোল পেস্ট পেস্ট, ঠিক আছে করলাম। আমি যে হিসাবে কপি পেস্ট করছি ওই হিসাবে আছে, ঠিক আছে। আচ্ছা আমি আগে বলি, এটা হচ্ছে ধরেন এটাকে আমি সবার সামনে নিয়ে আসতে চাই, হলুদটাকে ক্লিক করে হচ্ছে অ্যারেঞ্জে যাব, ফ্রন্ট দিব, ঠিক আছে, তাহলে হচ্ছে একেবারে সামনে চলে আসবে। ঠিক আছে, যদি আমি এ কি কালার এটা যায় না, যে কালার হোক অ্যারেঞ্জ, যদি এটাকে সবার সামনে নিয়ে আসতে যাই তাহলে হচ্ছে ফ্রন্ট দিব, তাহলে সবার সামনে চলে আসবে। কিন্তু আমি চাচ্ছি না, আমি এটাকে নীলের আগে আনবো শুধু, তাহলে হচ্ছে ফরওয়ার্ড, তাহলে হচ্ছে নীলের আগে কিন্তু হলুদের পরে, ঠিক আছে। আর ধরেন হলুদকে, হলুদকে হচ্ছে আমি সবার লাস্ট নিয়ে যাব, তাহলে অ্যারেঞ্জকে সবার লাস্ট ব্যাক দিয়ে দিছি। হ্যাঁ, তাহলে হচ্ছে আগের মতো চলে আসছে। আচ্ছা এখন বলেন তো, যদি আমি নীলকে, ঠিক আছে, সবার আগে আনতে চাই তাহলে কি করতে হবে? নীল কালারকে সবার আগে নিয়ে আসতে চাই, সবার উপরে, তাহলে কি করতে হবে? ব্রিং টু ফ্রন্ট, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, আসে না? ঠিক আছে আসলো। হলুদকে হচ্ছে নীলের মাঝখানে আনবো, হলুদকে নীলের পরে আনবো, মানে সেকেন্ড লেয়ার সেকেন্ড থাকবে হচ্ছে হলুদ, তাহলে কি করা যায়? ফরওয়ার্ড, ব্রিং টু ফরওয়ার্ড, হলুদকে আমি নীলের মাঝখানে আনবো। হ্যাঁ, দুইটা কাজ করা যায়, একটা হচ্ছে অ্যারেঞ্জড ফরওয়ার্ড, বুঝলো, হয় নি তো, যদি সরি ব্যাকওয়ার্ড করেছি না, ফরওয়ার্ড তাহলে চলে আসে। আর না হলে আরেকটা করা যায়, এই কালারটাকে সবার ব্যাকে দিয়ে দিই, তবু তো মাঝখানে আসে না, দুইটা কাজই করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন যে কোনটাটা কিভাবে করব। হ্যাঁ, এই জিনিসটা যদি আপনি না বুঝেন তাহলে হচ্ছে আপনি উইন্ডোসে যাবেন, উইন্ডোসে যাওয়ার পর হচ্ছে লেয়ার্স নামে একটা অপশন আছে, এই যে লেয়ার্স, লেয়ার্সে ক্লিক করেন, এই লেয়ার ওয়ানটা ওপেন করেন, দেন হচ্ছে আপনি যেটাকে উপরে রাখতে চান, এই যে এখন নীল সবার উপরে, দেখেন আমি সব জায়গায় এক জায়গায় করি, নীল সবার উপরে, ঠিক আছে, তাহলে হচ্ছে লেয়ার্সে যায়, নীল সবার উপরে, এরপর হলুদ, এরপর হচ্ছে আচ্ছা এরপর হচ্ছে বিস্কুট কালার সামথিং, তো একে যদি আমি উপরে নিয়ে আসতে চাই, দেখছেন একই কাজ,
গাছের লোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ মানে ড্র্যাগ করবে, ছেড়ে দিবেন, হুবহু চলে আসবে। এটা হচ্ছে লেয়ারের কাজ। আর যখন আমরা ফটোশপে যাব, এই লেয়ারের প্রচণ্ড কাজ থাকবে, সব কিছু লেয়ারের উপর ডিপেন্ড করবে। লেয়ার ছাড়া আপনি, আমরা যেমন রিমুভ করে ধরে এটাকে টান দিচ্ছি না, ফটোশপে এই কাজ করতে পারবেন না, ঠিক আছে? লেয়ার ধরে ধরে কাজ করতে হবে। এটা হচ্ছে একটা গেল অ্যারেঞ্জের কাজ। হ্যাঁ, এরপর হচ্ছে ধরেন ঠিক আছে, ট্রায়াঙ্গেলে নিলাম, এটা হচ্ছে আমাকে ট্রান্সফর্ম করতে হবে। ট্রান্সফর্ম হচ্ছে রোটেট করা যায়, আপনি কত ডিগ্রি রোটেট করতে চাচ্ছেন ওকে দেন, তাহলে রোটেট হয়ে যাবে, ঠিক আছে? আর যদি হচ্ছে যে ট্রান্সফর্ম করতে চাইবেন কিন্তু আপনি চাচ্ছেন হচ্ছে রোটেট অন্য, মানে এটা সেম থাকবে কিন্তু হচ্ছে আরেকটা নতুন ক্রিয়েট করবেন, তাহলে হচ্ছে কপি, তাহলে হচ্ছে আগেরটা তো থাকলেই সাথে একটা নতুন উৎপাদন হয়ে গেল, ঠিক আছে? অ্যারেঞ্জে ট্রান্সফর্মে গিয়ে মুভও করতে পারবেন যে আপনি কত ডিস্টেন্সে মুভ করতে চাচ্ছেন। ধরেন হরাইজন্টাল আপনি চাচ্ছেন 5, হ্যাঁ দেন ওকে দেন, কই গায়েবই গেছে, খুঁজতে হবে, ওই যে ওইদিকে চলে গেছে, ঠিক আছে? শুভ মুভও করতে পারবেন। তারপর চাচ্ছেন যে রিফ্লেক্ট করতে, হ্যাঁ মিরর রিফ্লেক্ট আছে না, ঠিক একই ভার্টিক্যাল রিফ্লেক্ট হবে নাকি হরাইজন্টাল রিফ্লেক্ট হবে? আপনি যদি ভার্টিক্যাল চান তাহলে ভার্টিক্যাল হবে, আর যদি হরাইজন্টাল চান তাহলে হরাইজন্টাল হবে, ঠিক আছে? তারপর হচ্ছে স্কেল, স্কেল কি জিনিস আবার দেখি, স্কেল কি জিনিস, প্রিভিউ দিলে বুঝতে পারবেন, প্রিভিউ না দেখছেন সরে যাচ্ছে, জিনিস ঘুরা শুরু করে দিছে, 3D ইফেক্ট চলে আসলো না, ঘুরাঘুরি শুরু করে দিছে। আমি জাস্টলি এটার মান চেঞ্জ করতেছি, যদি ভার্টিক্যালে ঘুরাতে চান দেন হচ্ছে যে ঘুরতেছে, ঘোরাঘুরি করবে, ঠিক আছে? তারপর হচ্ছে ট্রান্সফর্মে গিয়ে হচ্ছে শেয়ার, শেয়ার হচ্ছে বাঁকানো, আপনি কত মানে কতটুকু বাঁকাতে চান, এই যে বেগে যাবে, শেষ করে দিল, আর বাঁকাতে পারবো না, সে ক্যান্সেল, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কাজ ট্রান্সফর্ম অ্যারেঞ্জ আর সিলেক্ট ফার্স্ট অবজেক্ট নেক্সট অবজেক্ট, এগুলো দোকানে আসলে আপনি, আমরা যেরকম সবগুলো অল দিয়ে সিলেক্ট করে ওই সবের কাজ। আমরা হচ্ছে শিফট প্রেস করে করে, যদি একের অধিক এরকম ডিজাইন থাকে দেন হচ্ছে শিফট প্রেস করে করে এটাও সিলেক্ট করলাম, শিফট প্রেস করে এটাও সিলেক্ট করলাম, ঠিক আছে? সো ওটা কাজ আমাকে জানার দরকার নেই, ঠিক আছে? এগুলো ক্লিয়ার? 3D বলতে এরকম 3D না, আসল 3D কিন্তু এ কাজ না, আসল 3D অন্য কাজ আছে। অফিসে ভাই এটা কী কালার আমি বুঝতে পারি না, খয়েরি মেবি, কী জানে আল্লাহ জানে, বুঝি নাই কালারটা। আর কিছু জানতে হবে মানে এতটুকুর মধ্যে সবগুলো ক্লিয়ার? কা ক্লিয়ার হলে হচ্ছে আমি ডিজাইনটা বানানো শুরু করি। আসলে ডিজাইনটা হচ্ছে, যদি আমার টাইম আরও বেশি লাগবে, কমপ্লিট করতে পারবো কিনা জানি না, আজকের টাইম একটু বেশি খেয়ে ফেলেছি আমি। সাদা, আচ্ছা আমি হচ্ছে আপনাদের মতো এরকম করে ভেঙে ভেঙে কাজ করলাম না, মানে এই যে হাবি জাবিগুলো ইয়া করি নাই, হ্যাঁ আমি ডিরেক্ট কাজ করা, যেহেতু টাইম নেই আমি ডিরেক্ট কাজ করা শুরু করতেছি। ডিজাইনটা দেখাই দিই, ডিজাইনটাতে আসলে প্যারা আছে, ঠিক আছে? যখন এখন শুরু করবো না তখন বলবেন যে এই ডিজাইন পারবো বলছিলাম, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে ডিজাইনটা দেখেন, ডিজাইনটাতে কী কী আছে, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে এটা একটা সার্কেল, পুরা যে অ্যাশ কালার দেখছে এটা পুরো একটা সার্কেল, হ্যাঁ দেন হচ্ছে এটার উপর হচ্ছে আর একটা ইলিপস টুল, ঠিক আছে? এটা একটা সার্কেল, এটা একটা ইলিপস টুল, দেন হচ্ছে এখানে সাদা একটা গ্রাউন্ড কালার আছে, দেন হচ্ছে এখানে যে কালারটা আছে এই কালারটা হচ্ছে এখানে লাস্ট পর্যন্ত আছে, হ্যাঁ? তো এই ডিজাইনটা যদি আমি শুরু করতে চাই, এই ডিজাইনটা আমি আগে দেখছি সেজন্য হচ্ছে আমি বলে দিলাম, কিন্তু হচ্ছে আপনারা যখন শুরু করবেন না আপনাদের মাথায় ফার্স্টে মানে এসব জিনিস আসবে না। সো ফার্স্টে মানে একটা ডিজাইন দেখে আগে চিন্তা করবেন কীভাবে ডিজাইনটা করা যায়, ঠিক আছে? ইলিপস গেলাম, একটা রাউন্ড নিই, ঠিক আছে এতটুকুই নিই, নিলাম এতটুকু, এটা কালার কি দিব,
এই যে আই পিকা নিলাম, এই যে কালারটা নিয়ে নিছি, জি এক্স। আচ্ছা এতটুকুই থাক, আর আগে একটু সামান্য জিনিস দেখতে হবে, নর্মাল আছে, ঠিক আছে ঠিক আছে। এটা নিলাম ফার্স্টে, দেন হচ্ছে একটা ইলিপস নিতে হবে। ইলিপসটা যখন নিব না, মানে সার্কেল, যেভাবে বড় সার্কেল দিছি এটা রাউন্ড হয়েছে কেন, শিফট প্রেস করছি সেজন্য, কিন্তু এটা তো আমি শিফট প্রেস করব না, ঠিক আছে, কারণ ওখানে দেখেন যে আমার শিফট প্রেস করা লাগে না, ঠিক আছে। কতটুকু আর একটু ইয়ে হবে, ঠিক আছে না, এতটুকু নিই, এতটুকু নিয়ে এটার কালার হবে হচ্ছে এই যে দেখছেন, আপনি কিন্তু ডিজাইন করে দিয়েছেন অলরেডি, এই ডিজাইনের মধ্যে আর কিছুই নাই। দেন হচ্ছে কি করতে হবে, আচ্ছা এটার আমার একটা কপি বানিয়ে রাখতে হবে, অল প্রেস করে এখানে একটা কপি বানিয়ে রাখি, যেহেতু এখানে হচ্ছে সেম সার্কেল হচ্ছে এখানে একটা ইয়ে আছে, ঠিক আছে, তো এটার জন্য এটা আগে ভাগে নিয়ে রাখছি। দেন এখন কি করবেন, যারা পারবেন বলছিলেন, কি করবেন বলেন, এরপর কি করা যায়, ভিতরে সাদা দাগটা আনবো কেমনি? অনেক ভাবতে হবে, ভাবেন, আমি আমার মতো একটু করতে থাকি, হ্যাঁ চিন্তা ভাবনা করতে হবে, আসলে কি করতে হবে আমি নিজেও জানি না কি করতে হবে, আপনাদের থেকে আইডিয়া নিবো মনে করছিলাম তাও পারলাম না। ওকে ফাইন, কি করা যায় আসলে, এটারও একটা কপি নিয়ে রাখি, ব্যাকআপ নিয়ে রাখা ভালো, কখনো কি জিনিস কাজে লাগে। এবার হচ্ছে উইন্ডোজে যাব, উইন্ডোজে গিয়ে প্যাথ ফাইন্ডার নামে একটা অপশন আছে, প্যাথ ফাইন্ডার ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর হচ্ছে এখানে দেখেন একটা ডিভাইড আপটা অপশন আছে, ঠিক আছে, আমি এখানে মধ্যে সব কিছু সিলেক্ট করলাম, যে দুটো সার্কেল রাখলাম, ডিভাইড, হ্যাঁ ডিভাইডে ক্লিক করলাম, ডিভাইডে ক্লিক করার পর কি হবে, এটা গ্রুপ হয়ে যাবে, গ্রুপ হয়ে আমি আনগ্রুপ করলাম। এবার হচ্ছে দেখেন এই পোর্শনটা আলাদা, এই পোর্শন আলাদা হয়ে গেছে, দেখছেন এই পোর্শন আলাদা হয়ে গেছে, এই পোর্শন আলাদা হয়ে গেছে, এই পোর্শন আলাদা হয়ে গেছে। সো এবার শুধু আমি কালার করব, এটার জন্য হচ্ছে এই যে কালারটা তো নেওয়াই আছে আগে থেকে, দেন হচ্ছে এটার জন্য ঠিক আছে, এটার জন্য হচ্ছে এই যে কালারটা নিয়ে নিছে, ঠিক আছে। এখন কথা হলো আপনাকে তো এখন সাদা দিতে হবে, কি করবেন, এই সাইডে সাদা থাকতে হবে, সাদার জন্য কি করবেন, কি করা যায়, স্ট্রোক কালার দিয়ে দিই সাদা, ওটা সাদা হোক আমার অসুবিধা নেই, ওটার জন্য ব্যবস্থা আছে, আমার এই কালারটা এই সাইডটা সাদা হইলে হইলো, এই যে জায়গায় তিন দিন, তিন দিলে বেশি হয়ে যায় না, দুই দিয়ে দিলাম, তাহলে হচ্ছে এই সাদা জিনিসটা চলে আসলো, ঠিক আছে। এখন এখানে একটা সাদা হয়ে গেল না, মানে এই সাইডটা তো আমার সাদা না, এই সাইডটা আমার সবুজ লাগবে, মনে আছে আমি একটা ব্যাকআপ নিয়ে রাখছিলাম এটা, ঠিক আছে, এখন ব্যাকআপ কাজে আসবে, রিভার্স করে দিই, তাহলে হচ্ছে ফিল কালার স্ট্রোক কালারে কনভার্ট হয়ে গেল। দেন হচ্ছে টু দিলাম, এটাকে একটু ফন্টে নিয়ে আসো সবার সামনে, ফন্টে আনলাম, দেন হচ্ছে চলে আসলো না, চলে আসছে, সবই তো ঠিক মতো আছে আশা করি, বাহ এত তাড়াতাড়ি হয়ে গেল, আমি তো অনেক কিছু করতে হবে। রিভার্স কেমনি, এই যে এখানের মধ্যে একটা দেখেন অপশন আছে সোয়াপ ফিল টু স্ট্রোক, এখানের মধ্যে একটা অ্যারো, দুই মুখা অ্যারো একটা অপশন আছে, ওখানে ক্লিক করলে হবে। আচ্ছা ডিজাইনটা কি কেউ বুঝতেছেন, মানে এই যে এতটুকু করছি এখন আসল ডিজাইনটা কি বুঝছেন, তো আমরা কিন্তু এই যে এই অংশগুলো কিন্তু নিব না, হ্যাঁ শুধু এই অংশ, ভিতরের অংশ, এই অংশ সব বাদ পড়ে যাবে। এখন দেখেন আপনারা যদি এটা কন্ট্রোল শিফট এস দিয়ে সেভ করতে যান এবং এটা যদি ক্লিক করা না থাকে, তাহলে হচ্ছে আপনার ডিজাইন কি আসবে দেখেন, দেখছেন সেজন্য এখানে ক্লিক টু আর্টবোর্ড এটা অলওয়েজ চেক দিয়ে রাখবেন, ঠিক আছে না, সব কিছু ঠিক আছে, ঠিক আছে। দেন হচ্ছে দেখেন এখানে কিন্তু ওদের যে যে টেক্সচারটা বসে টেক্সচারটা আছে, তো টেক্সচার দেওয়ার কি টাইম আছে, হ্যাঁ টাইম আছে, তো টেক্সচার আমি নিয়ে নিই,
টেক্সচার হবে কি অ্যাশ কালার 0.25 ঠিক আছে। প্লেন টুল নিলাম, প্লেন টুল কতটুকু দেখতে হবে 100 না, আমি এখানে স্পেস রাখবো 150, অনেকগুলো নেব, একটু বাঁকায় রাখতে হবে, দরকার দোকানটাকে একটু বাঁকায় নিই, বাঁকানো একটা টেক্সচার আছে। ট্রান্সফর্মে যে শেয়ার 15% দিই, 15 ডিগ্রি সরি, দেন হচ্ছে এবার ডবল ক্লিক দেওয়া আছে, ক্লিক করে নিই, ঠিক আছে চলে আসছে টেক্সচারটা। টেক্সচারকে সুন্দর করে আমি এখানে নিয়ে আসি, উপরে চলে আসছে না, কি করব, অ্যারেঞ্জ টু ব্যাক, টেক্সচারটাকে দেখা যায়, দেখা যায় না, ফাইসো কপাল। এখন কি করা যায়, আর ব্যাক করতে হবে, কিছু করার নেই, কারণ হচ্ছে যখন আপনি ইয়া করে ফেলছেন না, মানে ব্লেন টুলটা ইউজ করে ফেলছেন, দেন হচ্ছে আপনি আর ইয়া ইউজ করতে পারবেন না, মানে কিছুই চেঞ্জ করতে পারবেন না, দেন হচ্ছে একটু সেভই থাকে, এই দুইটা ইউজ করি, আবার তো এখানে আমাদের দেখা যায় না, ঠিক আছে ব্লেন টুল আবার নেই, সেম চলে আসছে, সেম আবার অ্যারেঞ্জ টু ব্যাক, ও এ ব্যাক সে ব্যাক না, আমার এখানে কোথাও একটা ইয়া ক্রিয়েট করা আছে, আগের বারটা ঠিকই ছিল যে বেতার আগে, ঠিক আছে আগের বারটা ঠিকই ছিল, শুধু শুধু কাটছে। তো এটার জন্য হচ্ছে এখন আমার এত গাঢ় লাগবে না, আমার জন্য অপাসিটিটা কমাই দিই 20% দিই, দেখা যায় এই যে দেখছেন টেক্সচারটা চলে আসছে, দেখছেন এখানে একটা টেক্সচার আছে, দেখছেন একটা টেক্সচার আছে, ওই টেক্সচারটা দিয়ে দিলাম, দেন হচ্ছে আর টেক্সচারের মধ্যে আর কি কি আছে, আচ্ছা এখানে হচ্ছে আপনি লোগো আর টেক্সট গুলো লেখে নিন, হ্যাঁ আমার মূলত ডিজাইনটা দেখাই, টেক্সচারটা দেখা দিছি, কন্ট্রোল টু দিয়ে সেভ মানে লক করে দিলাম, তাহলে হচ্ছে কোনো সরবে না। আর যেটা হচ্ছে এখানে এটা সুন্দর করে আমি ক্লিয়ার করে ফেলি, ঠিক আছে এটা হচ্ছে সবার উপরে রাখলাম, সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার পর আচ্ছা ক্লিপিং মাস্ক করার পর কি আসবে মনে হয়, মানে ক্লিপিং মাস্ক করলে কি দেখা যাবে, আউটপুটটা কি আসবে মনে হচ্ছে, পাত্রটা একটু আরেকবার দেখো, কোন পাত্রে ভাই, কোন পাত্রটা, আউটসাইড গুলো কেটে যাবে, গুড, ব্যাকগ্রাউন্ডে যা আছে, আচ্ছা ব্যাকগ্রাউন্ডে যা আছে, রাহুল কোন পাতে কথা বলতেছো, আগে পরে করছিলা গোলগুলো, আগে পরে, আচ্ছা কথা বুঝছি না, যেহেতু টাইম নাই ভিডিওটা একটু আস্তে আস্তে করে দেখিও, তাহলে হচ্ছে আশা করি আনসারটা পেয়ে যাবা, ঠিক আছে এতটুকুর মধ্যে হচ্ছে দেখি ক্লিপিং বাস করলে কি আসে, সব চলে গেল, দেখছেন ডিজাইনটা চলে আসছে। তাহলে হচ্ছে এবার এখানে আপনার ওয়েবসাইটের নাম লিখেন, তারপর হচ্ছে এখানে সামথিং কিছু লিখেন, এটা আপনার ব্যাপার, দেন হচ্ছে হুবহু এই ডিজাইনটা আমি অল্ট করে হচ্ছে এই জায়গায় নিয়ে আসবো, দেখেন আমার তো এখানে টেক্সচারও ছিল পিছনে ব্যাকগ্রাউন্ডও ছিল, বাট এখানে আসে নাই কেন, কারণ হচ্ছে এগুলো আমি লক করে রাখছি, লক করলে কোনো কিছু কপি হয় না, ঠিক আছে এবার যদি আমি আবার নিই অল্ট প্রেস করে দেন সব কিছু আসে, হ্যাঁ কিন্তু এখানে আমাদের ডিফারেন্স যেটা এটা হচ্ছে দেখেন এখানে আমাদের একটা ইয়ে আছে না সার্কেল, মানে ব্যাকে এই সার্কেলটার কাজ দিবে হচ্ছে আমার এখানে, একে আমি এখানের মধ্যে এই যে সোয়াপ একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এটা সোয়াপ হয়ে যাবে, টু দিলাম, ঠিক আছে অ্যারেঞ্জ টু ফ্রন্ট দিব, আচ্ছা ডিজাইনটা দেখতে হবে কোথার মধ্যে আছে, সবার উপরেই আছে এটা, এই এরকম আসে কেন, আচ্ছা মেবি উপরে থাকেন ঠিক মতো আসেন, এটা একটু চোখের আন্দাজে নিতে হবে,
আমরা তো এটারে কপি করছিলাম তাই না, কিছুকে চেঞ্জ করছিলাম, ছোট বড় আছে কেন? বুঝতে পারছি। এটা হচ্ছে যেহেতু আমাদের হচ্ছে এখানের মধ্যে একটা এক্সট্রা ইয়া দিছি না, স্ট্রোক কালার, সেখানে স্ট্রোক কালারটা এখানে এক্সট্রা জায়গাটা নিয়ে নিচ্ছে, কিন্তু ভিতর সাথে যদি আমি চিন্তা করি স্ট্রোকটা বাদ দিয়ে, দেন হচ্ছে সার্কেলটা ঠিক আছে, এখনো মোটামুটি ঠিক আছে। দেন হচ্ছে আমরা যদি একটু আবার রিলিজ, আচ্ছা এটাকে সবাই ক্লিপিং মাস্ক করি, ক্লিপিং মাস্ক, ঠিক আছে সার্কেলটা চলে আসছে, সার্কেল আসছে না, সার্কেল এসেছে, এটা ভিতরে এটা বাইরে, এটা হচ্ছে। নাহলে এটা আপনারা ইয়াও করতে পারেন, যদি মনে হয় যে না আমি এটা ওভাবে করব না, আমার ওভাবেই লাগবে, দেন হচ্ছে এটাকে যদি আমি একটু বাড়াই দিই, ডিমটাকে ডিম রাখলাম না আর কি, এখন ঠিক আছে আশা করি, এখন বরাবর মিলছে, ঠিক আছে চলে আসতো। আর কিউআর কোড ভাই, সেম পজিশনে শিফট চেপে একটু বড় করলে তো হবে লাস্ট স্ট্রোকটা তাই না? স্ট্রোক হ্যাঁ করতে পারেন, কিন্তু হচ্ছে আলাদা স্ট্রোক ভাবে দিচ্ছি না আমি, আচ্ছা এটাই বলছিলেন, তাহলে এলো, তাহলে হচ্ছে কিউআর কোড, কিউআর কোডটা একটু দেখাই দিই আমি, আপনি কিউআর কোডে যা ইচ্ছা তাই করতে পারবেন। আমি জাস্ট গুগলে সার্চ করলাম কিউআর কোড জেনারেটর, ক্লিক সালাই জানে জেনারেটর, ঠিক আছে কিউআর কোড জেনারেটর দিয়ে হচ্ছে এখানে অনেক কিছু অনেকগুলো পাবেন, যেখানে একটাতে ঢুকবেন, কোনটাতে ঢুকে যায় এটাতেই যায়, ঠিক আছে আপনি যা ইচ্ছা তাই পারবেন। আপনি ধরেন ওয়েবসাইট, হ্যাঁ www. আমার ওয়েবসাইটে যাই, এটা আমার ওয়েবসাইট, ঠিক আছে আসলেই আছে, মানে নকল ওয়েবসাইট না, আসলে www.opensuite.com দিলে আমার ওয়েবসাইট পেয়ে যাবেন, ঠিক আছে। দেন হচ্ছে দেখেন এখানের মধ্যে হচ্ছে রে সেম, আপনি এখন এই জিনিসটা স্ক্যান করলে হচ্ছে আমার ওয়েবসাইটে চলে যেতে পারবেন। আমি যদি এখন ডাউনলোডে যাই, সে আমাকে কয়েকটা অপশন দিবে, ঠিক আছে এখানের মধ্যে আমি ডাউনলোড করবো হচ্ছে SVG ডাউনলোড সামথিং, কিন্তু SVG ডাউনলোড হচ্ছে, আমি ডাউনলোড করে নিলাম SVGটা, আমি হচ্ছে এখানে ওপেন করলাম, ঠিক আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম, দেখেন প্রত্যেকটা কিছু আমরা এডিট করতে পারবো, দেখছেন সরে গেছে না সব কিছু, আনগ্রুপ করলাম, হ্যাঁ অনেকে দেখেন না অনেক জায়গায় যে এ পোর্শনটা আলাদা কালার, এ পোর্শনটা আলাদা কালার, এ পোর্শনটা আলাদা কালার, একে কাজটা আমরা করব, ঠিক আছে জাস্টলি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু লক দিয়ে কন্ট্রোল টু দিয়ে, এরপর হচ্ছে এই কালার জাস্টলি এ অপশন এই জায়গাটাকে সিলেক্ট করি, দেন হচ্ছে এখানে তো কালার পাবো না, আমি যেখানে একটা কালার দিই, ঠিক আছে সবুজ কালার চলে আসলো। এখন কোশ্চেন থাকতে পারে, ভাই কালার তো চেঞ্জ করে দিয়েছি, আবার কোনো আমার কিউআর কোডের অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে নাকি? না ভাই চেঞ্জ হবে না, ঠিক আছে ইভেন এখনো ইয়া করলে স্ক্যান করলে হচ্ছে আপনার ইয়া পাওয়া যাবে, সেম ওয়েবসাইটে চলে যেতে পারবেন, আপনার হাতে মোবাইল থাকলে চেক করে দেখতে পারেন, ঠিক আছে এখানে এটা স্ক্যান করলে হচ্ছে আমার ওয়েবসাইটে চলে যাবে, ওকে সেম পজিশন, বুঝছেন এটা কিউআর কোড, হ্যাঁ কিউআর কোডে কালার চেঞ্জ করে দিতে পারবেন না লোগোর কালার হিসাবে, গুড। তাহলে হচ্ছে এক্সট্রা আরেকটা জিনিস দেখানো হলো কিউআর কোড, এটা কেটে দিলাম, দেন হচ্ছে আপনি কপি করেন পুরোটা, কপি করে
যেকোনো জায়গায় পেস্ট করেন। ধরুন হচ্ছে এখন আমি এই কালারটাই করব, আমার যে কালার আছে যে এই যে নিলাম এই কালারটা, বাবরে কি করলাম, ও আচ্ছা এখানে তো স্ট্রোক কালার ছিল, ধরুন হচ্ছে ব্ল্যাকিশটা না এটাই থাক, এটা নিলাম, দেখতে বাজার লাগছে সেটাই নিই, সমস্যা নেই, এই স্ট্রোকটা নান করে দিই। ঠিক আছে, এই যে কালারটা নিলাম সেম, জুম করে কাজ করা ভালো। দেন হচ্ছে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম, দেন এখানে বসাই দিই কিউআর কোডটা। ঠিক আছে, এখানে বসাতে পারেন অথবা এদিক দিয়ে কোনায় বসাতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, স্কেল করলে এখানে শুধু আপনি ওয়েবসাইট না, যে কোনো কিছু, যে কোনো টেক্সট বলেন, তারপর হচ্ছে কন্টেন্ট, বিজনেস কার্ড সহ, চিন্তা করেন বিজনেস কার্ড এখন ইয়াতে চলে গেছে, ফোন নাম্বার, অ্যাড্রেস, ক্যালেন্ডার বা ডেট সামথিং সব কিছু করতে পারবেন। ঠিক আছে, তো গুগলে করলেই হবে, এটা মেবি হচ্ছে gokiwar.me এই ওয়েবসাইটটাতে। ঠিক আছে, এটা দেখালাম। ও আপনাদের আরেকটা জিনিস যেটা দেখানোর দরকার ছিল, এটা হচ্ছে অ্যালাইনমেন্টের বিষয়টা, বুঝছেন? অ্যালাইনমেন্টের বিষয় হচ্ছে, ধরেন আমি একটা টেক্সট নিলাম, এটার কালার দিলাম হচ্ছে এটাই দিলাম, নিলাম না, আমি এখন ফন্টোসন থেকে একটা ইয়া নিব, ধরেন নিলাম বিটকয়েন। যে বিটকয়েনের এখন যে অবস্থা চলতেছে, এ মাসের শুরুতে ছিল হচ্ছে অ্যারাউন্ড কত, এ মাসে না 2 মাস আগেও ছিল $6,500-3,500, তো একটু আগে দেখলাম হচ্ছে ১২,000 ক্রস করছে মানে বিটকয়েন, কিন্তু বাংলাদেশে ইলিগাল। এই যে ফন্টোসাম সিলেক্ট করে আসলো, এখানে দিলাম, মাঝখানে দিলাম না, মাঝখানে তো ঠিক মতো মাঝখানে হয়েছে কিনা আমি জানি না, কালারটাও করে দিলাম। ঠিক আছে, তারপরে কিন্তু আমাকে মাঝখানে আনতে হবে, ধরেন এটা এখানে নিচে আছে, হ্যাঁ নিচে কর্নারে আছে, তাহলে মাঝখানের জন্য দুটো সিলেক্ট করলাম, এই যে এখানে দেখেন হরিজন্টাল অ্যালাইন্ড, দেন হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এখানে মাঝখানে চলে আসছে না, আপনাদের এই জিনিসটা অনেক ঝামেলা দেখছি যে ঠিক মতো আসে না, বড় করেন সেম, যে এখানে দুটো ক্লিক করলে হচ্ছে চলে আসবে। হ্যাঁ, তো এবার হচ্ছে ধরেন বিটকয়েনের পাশে হচ্ছে বিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেস হয় কিন্তু এরকম, ঠিক আছে আমি XYZ এরকম, এটা একটা বিটকয়েনের অ্যাড্রেস। ঠিক আছে, বিটকয়েন অ্যাড্রেস যদি আমি এখানে যাই, এখন ধরেন এটা উপরে আছে, এটা আপনি মানে অ্যালাইন করে ফেলছেন না, এবার পুরোটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলেন। ঠিক আছে, জি দিয়ে গ্রুপ করা হয়ে গেল, এবার চাচ্ছেন আপনি হচ্ছে দুটো মিডিলে আসার জন্য, দুটো সেম থাকার জন্য, তো ক্লিক করেন আবার ভার্টিক্যাল অ্যালাইন, তাহলে হচ্ছে বরাবর মাঝখানে চলে আসছে। ঠিক আছে, এটা একটা জিনিস গেল। ঠিক আছে, তো প্রত্যেকটা হচ্ছে আপনি এভাবে করে ফেলতে পারবেন না, ধরেন এবার কন্ট্রোল জি দিয়ে দুটোটা গ্রুপ করে ফেললেন। ঠিক আছে, তো সকালে পুরোটা একসাথে সরবে, দেন হচ্ছে এরকম আরও 2-3টা, ঠিক আছে এরকম আরও 2-3টা করলেন। এখন একটা জিনিস দেখেন, আমি যদি এখন সবগুলো সেম করতে চাই, মানে সবগুলো সেম দূরত্ব থাকবে, দেন হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, ঠিক আছে, এবং হচ্ছে এটাকে সবগুলো লেফট অ্যালাইন, দেখছেন সবগুলো হচ্ছে কি সমান দূরত্বে চলে আসছে, যেটা হচ্ছে আপনি অ্যাড্রেস ফোন নাম্বার হচ্ছে প্রত্যেকটা একটা নিচে একটা রাখতে পারবেন। ঠিক আছে, কিন্তু অনেক টাইমে দেখবেন যে আসে না ঠিক মতো, মানে ইয়া হয় না, তো সেটার জন্য একটা ওয়ে আছে, মানে ইলাস্ট্রেটর কেন জানি মাঝে মাঝে আসে না, বা কী হয় জানি না আসলে, আমার হচ্ছে মাঝে মাঝে আসে না। ঠিক আছে, এটার জন্য হচ্ছে একটা সলিউশন দিই, এখানে এভাবে আসে না, সবগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সিলেক্ট করলেন না, এবার হচ্ছে উপরটা সিলেক্ট করবেন, দেখেন উপরটা আবার একটু নীল কালার হয়ে গেছে,
নীল কালো হওয়ার পর আপনি আবার উইন্ডোজ থেকে অ্যালাইনে যাবেন, সরি এখানে অ্যালাইন চলে আসছে, অ্যালাইনে যাওয়ার পর আসার কথা, অ্যালাইন টু সরি সিলেক্ট করলাম, আচ্ছা দাঁড়ান ক্যাপ রাখি, সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে উপর একটা ক্লিক করলাম, ক্লিক না করলে কেটে আসে না, ঠিক আছে। দেন হচ্ছে এটা ক্লিক করার পর হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন, দেন হচ্ছে এখানে যে ডিস্টেন্সটা আছে, যদি এখানে করি তাহলে বুঝবেন, এখানে যে ডিস্টেন্স আছে সেম ডিস্টেন্স নিয়ে বাকিগুলো করে ফেলবে, মানে সব কিছু ডিস্টেন্স আপনি সেম রাখতে পারবেন এখানে, ঠিক আছে। এই যে এখানে যে ডিস্টেন্স, এখানে সেই ডিস্টেন্স, এখানে সেই ডিস্টেন্স, যদি কাজ না করে হচ্ছে, যদি নর্মাল ওয়েতে, এমনি তো নর্মাল হচ্ছে আপনি যেখানে যেভাবে রাখেন যেমন এসে তেমন, যদি এখানে ক্লিক করেন দেন হচ্ছে সেম ইয়াতে চলে আসবে, সমান ডিস্ট্রিবিউট হয়ে যাবে, যদি না করে দেন হচ্ছে সবগুলো সিলেক্ট করে উপরে একটা ক্লিক করবেন, দেন হচ্ছে ডিস্ট্রিবিউট করবেন, একটা ডিস্টেন্স চলে আসবে, ঠিক আছে। এই দুইটা আশা করি অ্যালাইনমেন্টে আর কোনো ঝামেলা হবে না। ভাই একটা পার্ট সিলেক্ট করছি, দেন আমি চাচ্ছি ওটা বাদে বাকি সব সিলেক্ট করব, কিভাবে করব? হ্যাঁ কেমনি কি করব ভাই আমি তো বুঝলাম না, আপনি চাচ্ছেন যে সব এখানে থাকলো, আপনি একটা পার্ট সিলেক্ট করছেন কিন্তু চাচ্ছেন বাকি সবগুলো সিলেক্ট করবো, ভাই হবে না এরকম, আপনি সবগুলি সিলেক্ট করেন, যেটা বাদ দিতে চাচ্ছেন ওটা শিফট প্রেস করে এটা বাদ দিয়ে দেন, আচ্ছা বাকিগুলো সিলেক্ট করা থাকবে, ঠিক আছে। শিফট প্রেস করে যেমন সিলেক্ট করা যায়, আবার শিফট প্রেস করে এটা ক্লিক করলেও সেটা বাদ পড়ে যায়, ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? 5 মিনিট আছে। উইন্ডোতে গিয়ে প্যাথ ফাইন্ডার, এই যে এখানে উইন্ডোজ একটা অপশন আছে, আমারটা কি এখানে দেখা যাচ্ছে? ওয়েট, অ্যান্ড উইন্ডো দেখা যায়, এই যে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাবেন, দেন হচ্ছে প্যাথ ফাইন্ডার নামে একটা অপশন আছে, এই যে প্যাথ ফাইন্ডার, যে প্যাথ ফাইন্ডার আসলে এই অপশনগুলো চলে আসবে, এটা দেওয়া হচ্ছে পুরোটা ইউনিট করা, এটা হচ্ছে এখানে হচ্ছে প্রত্যেকটা আপনার 2-3টা বক্স নিয়ে প্রত্যেকটা ক্লিক করবেন, কি কি আসছে দেখবেন, ঠিক আছে। আমি যদি সবকিছু বলে দিই তাহলে ঝামেলা, নিজে থেকে একটু ঘুরে ঘুরে দেখেন, দেন হচ্ছে ক্লায়েন্ট যখন প্যারা দিবে তখন হচ্ছে আপনারা শিখতে পারবেন, বুঝছেন? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না, বাকিদের, বাকিরা কি ঘুমায় পড়ছে? ও ঘুমিয়ে পড়েন নাই নাকি কোয়েশ্চেন নাই? ওকে না হলে ভালো। আর কি কিছু জানা আছে? না ভাই আপাতত গুড, আর কিছু জানাও নাই। ওকে তাহলে আর কি, আর কি করে, আর কিছু কি দেখানো যায় এর মধ্যে? আচ্ছা নেক্সট ক্লাস থেকে কিন্তু আমরা ফ্লায়ার শুরু করব, আমি হচ্ছে আপনারা গ্রাফিক রিভার থেকে, ঠিক আছে, নিজের পছন্দ অনুযায়ী, সহজ থেকে না কঠিন থেকে, নিজের পছন্দ অনুযায়ী ফ্লায়ার কি পোস্টার, পোস্টার মকআপ কবে, মকআপ হচ্ছে ইয়াতে ফটোশপে, মকআপ ইলাস্ট্রেটরের নাম, ঠিক আছে। ও সিয়ার সাহেব মনে করে দেন নাকি, ড্রপ শেডো, ড্রপ শেডো, এই ধরেন হচ্ছে এটা ধরেন সাদা কালার, হ্যাঁ সাদা কালার একটা যেকোনো কিছু একটা সার্কেল নিলাম, এখানে ইফেক্টে যাবেন, ইফেক্টে গিয়ে হচ্ছে স্টাইলাইজ, দেন হচ্ছে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো যদি প্রিভিউতে দেন, দেখছেন একটা শ্যাডো পড়ছে, দেখছেন এটা হচ্ছে ড্রপ শ্যাডো, যদি শ্যাডোর অপাসিটি আপনারা বাড়ায় দিতে চান, কমায় দিতে চান, আর এটা হচ্ছে এক্স আর একটা ওয়াই, এক্স ওয়াই হচ্ছে আপনি যদি বাড়ান তাহলে এক্স দিকে বাড়বে, যদি হচ্ছে আবার মাইনাস নিলে হচ্ছে বাম সাইডে বাড়বে, ঠিক ওয়াই একই যদি বাড়ান আর যদি কমান, ঠিক আছে। আর ব্লার হচ্ছে এটা দেখছেন একটু ঘোলা ঘোলা দেখতে,
আরো গোলায় গেল, দেখছেন? যদি জিরো এগারো সলিড উপরে দিলে আস্তে আস্তে আর গোলা বেশিতে থাকে, এটাই ড্রপ শ্যাডো, বুঝছেন? ড্রপ শ্যাডো আচ্ছা, আমাকে কি মানে ক্লাস করানোর সময় স্লো যেতে হবে, বা আমার কথা বুঝতে কি প্রবলেম টবলেম হয়, এরকম কারো কেউ মানে কোনো কোনো প্রবলেম আছে? না ঠিক আছে ভাই, ওকে, ঠিক থাকলে ভালো। আপাতত ভাই নাই। আচ্ছা কর্ণ, কর্ণ হচ্ছে তোমার ফেসবুক থেকে বাংলা লেখা সরায়ে ইংলিশে দিবা, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বিহেন্স দেখব। বিহেন্সে হচ্ছে আচ্ছা যেটা বলতেছিলাম, গ্রাফিক রিভার থেকে দেখে আপনারা হচ্ছে আপনারা করতে পারবেন, এবং আপনাদের মনে হচ্ছে না এই কাজটা আমি করতে পারবো, একটু চেষ্টা করলে করতে পারবো, ওরকম যেহেতু আজকে অলরেডি কি বার, রোববার চলে গেল না, সোমবার আর ক্লাসও আছে, নেক্সট শুক্রবারের মধ্যে সেম আটটা ডিজাইন করে রাখবেন, যে আমি কোনো ডিজাইন অ্যাসাইনমেন্ট দিব না, আপনাদের নিজেদের পছন্দ অনুসারে, ঠিক আছে? পছন্দ অনুসারে হচ্ছে গ্রাফিক রিভার থেকে এই যে গ্রাফিক রিভারে যাবেন, এই যে গ্রাফিক রিভারে যাবেন, দেন হচ্ছে প্রিন্টে হোভার করবেন, হোভার করার পর এই দেখেন এখানের মধ্যে বিজনেস কার্ড আছে, বিজনেস কার্ড যাওয়ার পর আপনাদের যা ইচ্ছা তা, এখান থেকে আপনারা নিউয়েস্ট আইটেম আছে, প্রাইস হাই টু লো আছে, যা ইচ্ছা দেখবেন, দেখার পর অলওয়েজ ট্রাই করবেন যেগুলো বেশি সেল হয়েছে,